arkadaş anında durum şartları şartları gösteren ayrı আজকের সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত পিএইচ সহযোগী অধ্যাপক তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সাধারণ সম্পাদক বৈদ্যুতিক নিরাপত্তা ফোরাম। আজকের সেমিনারের সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজুর রহমান পিএইচ চেয়ারম্যান অকুপেশনাল সেফটি বোর্ড অব বাংলাদেশ আইবি এবং প্রাক্তন চেয়ারম্যান যন্ত্রকৌশল বিভাগ আইবি। আজকের সেমিনারে সভাপতিত্ব করছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন চেয়ারম্যান যন্ত্রকৌশল বিভাগ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইবি। সেমিনারের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আইবি মসজিদের সম্মানিত ইমাম মুফতি সাইফুল ইসলামকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير. সুবহানাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলা নিকট পালা চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বলুন না আল্লাহ, তুমি তো সর্বভূত শক্তির অধিকারী, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো আর যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো। তোমার হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করার পালা। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এমপিকে ফুল দিয়ে বরণ করছেন মাঝারুর প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন মিয়া, সদস্য যন্ত্রকৌশল বিভাগ। জি, আজকের অনুষ্ঠানের গেস্ট অব অনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সাবিরকে ফুল দিয়ে বরণ করছেন মাঝারুল ইসলাম ফকির। আজকের অনুষ্ঠানের কিনোট স্পিকার ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত পিএইচকে ফুল দিয়ে বরণ করছেন প্রকৌশলী মোহাম্মদ মশিউর রহমান। আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান পিএইচকে ফুল দিয়ে বরণ করছেন মোহাম্মদ হুমায়ুন কবির। আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনারকে ফুল দিয়ে বরণ করছেন প্রকৌশলী শফিকুর রহমান বিদ্যুৎ। গেস্ট অফ অনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সাবিরকে ফুল দিয়ে বরণ করছেন প্রকৌশলী শফিকুর রহমান বিদ্যুৎ। শাহাদাত হোসেন শিবলুকে ফুল দিয়ে বরণ করছেন সকলকে ধন্যবাদ। সম্মানিত সুধি, অনুষ্ঠানের এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য আইবির সম্মানিত সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহাদাত হোসেন শিবলু পিএইচকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যন্ত্রকৌশল বিভাগ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সেমিনার
causes of lightning and thunder, safety issues and damage minimization. শিক্ষক সেমিনারে সভাপতিত্ব করছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরউদ্দিন, চেয়ারম্যান যন্ত্রকৌশল বিভাগ আইবি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আজকের অনুষ্ঠানে গেস্ট বরণ হিসেবে উপস্থিত আছেন প্রকৌশলী সমাজের অহংকার আইবির সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল আইবির মাননীয় প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল হুদা। ওনার এক আত্মীয় সকালবেলা মারা গিয়েছেন, উনি সেজন্য আজকে আসতে পারেননি, উনি ওনার পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন। আজকের অনুষ্ঠানে আরেকজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট এইচআরডি আইবি। মূল প্রবন্ধ উপস্থাপনা করছেন ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত পিনস, সহযোগী অধ্যাপক তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ বুয়েট ও সাধারণ সম্পাদক বৈদ্যুতিক নিরাপত্তা ফোরাম বাংলাদেশ। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজুর রহমান পিনস, চেয়ারম্যান অকুপেশনাল সেফটি বোর্ড অব বাংলাদেশ আইবি এবং প্রাক্তন চেয়ারম্যান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন আইবি। আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান বিন বাসার রিপন। আজকের অনুষ্ঠানে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরক মঞ্জু, এবং আজকের এই সেমিনারটি সঞ্চালনা করছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সাইদ সহ আবু সাইদ হিরো, সম্পাদক যন্ত্রকৌশল বিভাগ আইবি। উপস্থিত আছেন আইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সদস্যবৃন্দ, আইবির সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 1971 সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ 30 লক্ষ শহীদদের, 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোনদের যাদের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছিলাম বাংলাদেশের স্বাধীনতা। যন্ত্রকৌশল বিভাগ আজকের এই সেমিনারটি একটি যুগোপযোগী সেমিনার আয়োজন করেছে, তাই আমি যন্ত্রকৌশল বিভাগকে আমার পক্ষ থেকে এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের সেমিনার থেকে বজ্রপাত এবং বজ্রপাতের কারণ এবং সেফটি ইস্যুজ এবং ক্ষতির পরিমাণ কিভাবে হ্রাস করা যাবে তা আমরা জানতে পারব। গত 8 বছরে প্রায় 1800 মানুষ বাংলাদেশে বজ্রপাতের কারণে মারা গিয়েছে, প্রতি বছর প্রায় 150 জন মানুষ এই বজ্রপাতের কারণে মারা যায়, তাই আজকের এই সেমিনারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে আমরা কাছে পেয়ে অবশ্যই আমরা গর্বিত, এই কারণে কারণ আপনার এই দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় একটি বড় মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় বিভিন্ন দুর্যোগের সময় যেভাবে দেশের মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবেলা করে, সর্বোপরি এই করোনাকালীন সময় আপনার মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আপনার নেতৃত্বে যেভাবে
মানবিক সহায়তায় এগিয়ে এসেছে সেজন্য আপনাকে ইন্ডিয়ান সিস্টেম বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধান অতিথি, এই মানবিক সেবার পাশাপাশি আপনার মন্ত্রণালয় অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। রাস্তাঘাট নির্মাণ করে, আশ্রয়কেন্দ্র নির্মাণ করে, এমনকি এ পর্যন্ত প্রায় 24,000 সেতু এবং কালভার্ট নির্মাণ করেছেন। এইসব প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে এগুলি একটি কারিগরি কাজ, এখানকার প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিবদেরকে দিয়ে প্রকল্প পরিচালক বানিয়ে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, গত 12 বছরে বাংলাদেশে 5টি পিওর পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, যেখান থেকে শুধু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয়, পাশাপাশি আরো 40টি পাবলিক ইউনিভার্সিটি আছে যেখান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয়, 108টি প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয়। প্রতি বছর 15 থেকে 20,000 ইঞ্জিনিয়ার বেরো হয়ে আসছে। আপনার ডিপার্টমেন্টে 20 ইঞ্জিনিয়ারদের কোনো এন্ট্রি পোস্ট নেই। এই মন্ত্রণালয়ের এই কাজগুলো টেকসই উন্নয়নের সাথে আমি মনে করি আমরা ইঞ্জিনিয়ার ডিসিশন মনে করে এখানে প্রকৌশলীদের অন্তর্ভুক্ত থাকা উচিত এবং আপনার কাছে আমাদের দাবি থাকবে এই বিপুল সংখ্যক প্রকৌশলীদেরকে আপনার মন্ত্রণালয়ে নিয়োগ করে টেকসই উন্নয়নে এদেশের প্রকৌশলীদেরকে কাজ করার সুযোগ করে দিবেন। আপনার মন্ত্রণালয়ে যে কয়েকজন বিএস ইঞ্জিনিয়ার আছেন তাদের সর্বোচ্চ পদ হচ্ছে নির্বাহী প্রকৌশলী। তারা প্রাইভেট থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে কিন্তু বিএস ইঞ্জিনিয়ার হিসেবে এখানে অ্যাক্সেস নেই। তাই আপনার কাছে আবেদন থাকবে আপনার মাধ্যমে এই প্রকৌশলী সমাজের সকল প্রকৌশলীরা যাতে এই বিশাল মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পায় এবং টেকসই উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে পারে। মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, আপনারা আপনাদের শত ব্যস্ততার মাঝে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেজন্য আপনাদেরকে ইনস্টিটিউশন বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকের এই সেমিনারের কিনোট স্পিকার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের নেতৃবৃন্দের কাছে আবেদন থাকবে আজকের এই সেমিনার থেকে যে সুপারিশমালা বেরিয়ে আসবে আমাদের হেডকোয়ার্টারে গেলে জমা দিলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই সুপারিশমালাগুলো পাঠাবো, যাতে করে মন্ত্রণালয়গুলো এই কাজ বাস্তবায়নের মাধ্যমে এদেশে বজ্রপাতে মৃত্যুর হার কমিয়ে আনতে পারে সে ব্যবস্থা আমরা নির্বাহী কমিটির পক্ষ থেকে হেডকোয়ার্টারের মাধ্যমে করব। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ প্রকৌশলী মোহাম্মদ শাহাবাত হোসেন শিবলুপি ইঞ্জ, সম্মানিত সাধারণ সম্পাদক আইবি। প্রিয় প্রকৌশলীবৃন্দ, আজকের সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত পি ইঞ্জ এর সাইটেশন পাঠ করছেন আইবির যন্ত্রকৌশল বিভাগের সদস্য ইঞ্জিনিয়ার আহমেদ রোজসি আলমগীর। গুড আফটারনুন লেডিস এন্ড জেন্টলম্যান, our esteemed guest today, engineer Yasir Arafat, is currently an associate professor of department of electrical and electronics engineering, bangladesh university of engineering and technology, dhaka. Just after obtaining his bsc in triple e degree from BUET with honors marks and securing place among the toppers, he joined the university as a lecturer in 2001. Later he finished his msc in triple e from BUET. His research works include electric power energy and power semiconductor devices. He has published around 37 research articles in reputed peer-reviewed international national journals and world-famous conferences. He has experience of working with the technical boards of around 15 international journals and conferences. He has received trainings on National Electrical Safety Code, NESC USA, Integrated
energy and power systems, nuclear and coal power, fire safety audit, safety assessment work in industries, firefighting, drafting code, legislation for hazardous fire, photovoltaic technology and applications for on and off-grid electricity, among many others. Besides his academic and research work, Engineer Yasir Arafat is heavily involved in various professional activities. He is a registered professional engineer, Rajuk Registered Electrical Engineer, Fellow of IEB, Senior Member of the Institute of Electrical and Electronics Engineer, IEEE USA. At present, he is General Secretary, Electrical Safety Forum of IEEE Bangladesh Section and former member of Electricity Licensing Board of Ministry of PE and MR. Engineer Yasir Arafat is also a contributor of BNBC 2020. He has vast experiences with building electrical wiring, lightning protection and earthing systems, fire detection alarm systems, among others. As an electrical design and vetting consultant, his major projects are Poddar Bridge Rail Link Project, Fleet Maintenance Facilities for Bangladesh Coast Guard, Headquarter of Bangladesh Digital Security Agency, 36 Storied Investment Corporation of Bangladesh Tower, among many others, which I am not being able to mention due to time constraints. He has delivered more than 20 keynote and invited talks at home and abroad, worked in around 29 national commissions formed by the ministries, government bodies and corporations. Engineer Yasir Arafat P. Inch frequently appears in national mass media and gives public awareness talks, interviews, participates in panel discussion and on electrical power and safety issues, including lightning and thunder. Ladies and gentlemen, please put your hands together for our esteemed keynote speaker, Engineer Yasir Arafat P. Inch. Good afternoon, ladies and gentlemen. আজকের এই সুন্দর অপরাহ্নের সেমিনারের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয় ডক্টর মোহাম্মদ এনামুল রহমান এমপি, গেস্ট অফ অনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং সাবেক প্রেসিডেন্ট আইবি, এবং আমাদের আজকের বিষয়ে বলতে হচ্ছে আমরা ছোট্ট করে লাইটিনিং এবং থান্ডারটাকে ডিফাইন করব। লাইটিনিং হচ্ছে আসলে মেঘের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ চার্জ জমা হয়ে এই চার্জগুলি থেকে যে লাইট ফ্ল্যাশ তৈরি হয়, এই ফ্ল্যাশটা হচ্ছে লাইটিনিং বা বজ্রপাত। আর এরপরে পরবর্তীতে একটা শব্দ শোনা যায়, এই শব্দটা আমরা খুব সংক্ষেপে বললাম যে আলোর ঝলকানি এবং হচ্ছে বজ্র নিনাদ। এভাবে আমরা বলতে পারছি আলোর ঝলকানি এবং বজ্র নিনাদ। তো এগুলি আসলে তিনটা মেকানিজমে মোটামুটি ঘটে। একটা হচ্ছে যে এটা কিন্তু মেঘ এবং মাটি বা পৃথিবী এই দুটোর মধ্যে একটা ঘটে, এটাকে বলে ক্লাউড টু গ্রাউন্ড। আর একটা হচ্ছে গিয়ে মেঘ এবং মেঘের মধ্যে ঘটে, আর একটা হচ্ছে একই মেঘের মধ্যে একই মেঘের এক সাইড থেকে আরেক সাইডে হয়। এই তিন ধরনের মেকানিজমে এটা হয় এবং শেষে এটা থেকে একটা অতিরিক্ত চার্জ ট্রান্সফার হওয়ার কারণে ইনসুলেশনটা ব্রেকডাউন হয়, ওখান দিয়ে কারেন্ট থেকে আসলে স্পার্ক তৈরি হয়। এই জিনিসটাই আমরা আসলে আলো হিসেবে দেখি। তো এখানে অনেক সময় আমাদের একটু কিউরিওসিটি থাকে যে এটা আসলে কি ধরনের এনার্জি ইয়া করে। তো ওখানে যেখানে বোল্টটা হয় মানে এই থান্ডারিংটা হয় প্রথমে মেঘের মধ্যে, ওই জায়গাটায় টেম্পারেচার থাকে অনেক বেশি, প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস, যেটা আসলে সূর্যের তাপমাত্রার চেয়ে অনেক অনেক গুণ বেশি। এবং খুব সঙ্গত কারণে এটা যখন পৃথিবীর দিকে আসে ধীরে ধীরে টেম্পারেচার কমতে থাকে আর কি। আরেকটা হচ্ছে যে এখানে যে কারেন্টটা দেখা যায়, এই কারেন্টটা প্রায় 30,000
5000 ampere current ekhane thake ar voltage thake pray 30 koti volt প্রতি মুহূর্তে মানে প্রতি সেকেন্ডে প্রায় 40 থেকে 50টা ফ্ল্যাশ হচ্ছে এবং সারা বছর যদি আমরা ধরি প্রায় 1.4 বিলিয়ন ফ্ল্যাশ এরকম হয় কিন্তু সব ফ্ল্যাশ মাটিতে আসে না এই যে আমরা তিন ধরনের বললাম এর মধ্যে শুধু এক ধরনের মাটিতে আসে আর বাকিগুলি মেঘে মেঘে থাকে অথবা একই মেঘের মধ্যে থাকে ওকে আর থান্ডারিং থেকে যেটা হয় যে শব্দটা সেই শব্দটা আমরা সব সময় শুনবো এমন কোনো কথা নেই কারণ শব্দের গতি খুবই কম এবং খুব বেশি দূরে যায় না এই কারণে যদি কখনো আমরা শব্দ শুনতে পাই ওইটার সোর্সে এটা ডিবি থাকে 180 ডেসিবেল যেটা আসলে 70 এর উপরে মানুষের জন্য হার্মফুল কিন্তু অনেক দূরে হলে এটা শোনা যায় না ওটাকে তখন আমরা বুঝতে পারবো না যে থান্ডারিংটা হয়েছে আমরা একটু মেকানিজমটা দেখব যে এই মেঘ আসলে কিভাবে তৈরি হয় এটা হচ্ছে যে মেঘের মধ্যে মেঘটা আমাদের মনে রাখতে হবে যে মূলত প্রথমত মেঘ হচ্ছে এটা আপনার নন পরিবাহী মেঘ কিন্তু টেম্পারেচারের কারণে টেম্পারেচারের গ্রেডিয়েন্ট আমরা বলি এটা -15 ডিগ্রি সেলসিয়াসের কমে তাপমাত্রা চলে গেলে ওখানে যেটা হয় যে একটা নেগেটিভ চার্জ ওখানে ধীরে ধীরে তৈরি হয় আর মেঘের যেই অংশে টেম্পারেচার বেশি থাকে বেশি মানে স্টিল ইট ইজ নেগেটিভ টেম্পারেচার বাট হায়ার দ্যান -15 ডিগ্রি সেলসিয়াস ওই অংশে পজিটিভ চার্জ তৈরি হয় এই পজিটিভ এবং নেগেটিভ চার্জগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি এই এইভাবে আসলে হয় যে টেম্পারেচারের গ্রেডিয়েন্টের কারণে একই মেঘের একদিকে এক এক রকম চার্জ আসলে তৈরি হচ্ছে তো আমরা অনেক সময় একটা প্রশ্ন খুব করি যে আবহাওয়া পরিবর্তনের কারণে এগুলি হচ্ছে কিনা তো এটার কথাটা হচ্ছে যে আবহাওয়া পরিবর্তনের কারণে যদি টেম্পারেচার গ্রেডিয়েন্ট চেঞ্জ হয় এবং এগুলি সব এক্সট্রিম দিকে যায় মানে গরমের মধ্যে বেশি গরম ঠান্ডার মধ্যে বেশি ঠান্ডা তাহলে এই চার্জিং প্রসেস যে বাড়ে এতে কোনো সন্দেহ নেই এতটুকু মোটামুটি প্রুভেন কিন্তু মেঘে কিভাবে চার্জ হয় পুরো জিনিসটা কিন্তু বৈজ্ঞানিকভাবে অতটা একদম কনফার্ম ইয়ে না চার্জ গঠন প্রসেসটা মোটামুটি বোঝা যায় কিন্তু ইট ইজ স্টিল বলা হয় যে মিস্টেরিয়াস তো এখানে আমরা একটু জাস্ট সিম্পলি একটা জিনিস দেখি যে মেঘগুলি দেখেন উপরের দিকে পজিটিভ চার্জ আছে নিচের দিকে নেগেটিভ চার্জ আছে পজিটিভ চার্জ উপরে এবং নেগেটিভ চার্জ নিচে আছে এবং এই যে প্রথম মেঘটা এই প্রথম মেঘটা কিন্তু মাটির সাথে এর কোনো কিছু আসলে ঘটেনি কিন্তু দূরত্ব কমে গেলে বা চার্জের পরিমাণ বাড়লে এটা আস্তে করে একটু নেমে আসে তারপর আরেকটু নামে তো এইটাকে স্টিপার ডাউন বলে যেটা নেমে আসতেছে এরকম মাটির থেকে আসলে এই যে নেগেটিভ এবং পজিটিভ চার্জ মাঝখানে যে বাতাসটা যে নন কন্ডাক্টর এই এই মেকানিজমকে ক্যাপাসিটরের সাথে তুলনা করা যায় বা এটাকে আমরা ইন্টারমিডিয়েট ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করতে পারি এটাকে ইন্ডাকশন প্রিন্সিপাল বলে কোন একটা ইনসুলেশনের উপরে পজিটিভ চার্জ হলে ওর অপোজিট দিকে নেগেটিভ চার্জ দেখা যাবে ঠিক একইভাবে এখানে নেগেটিভ থাকায় এখানে পজিটিভ আছে আবার এই জায়গাটা ইয়ার থাকায় এখানে পজিটিভ আছে তো ইউজুয়ালি মাটিতে পজিটিভ চার্জ থাকে খেয়াল করবেন যে মাটির থেকেও কিন্তু চার্জটা ধীরে ধীরে উঠতেছে গ্যাপ করে যাওয়ার কারণে তো যখন এই দুইটার মধ্যে ডিস্টেন্স এত কমে আসে তখনই একটা থান্ডারিং হয় এবং ওখান থেকে আমরা লাইটিং ফ্ল্যাশ দেখতে পাই কথা হচ্ছে যে আমাদের বিপদের কারণগুলিও ঠিক এই জায়গায় যে আমরা সে একটা ফিল্ডে দাঁড়িয়ে আছি তো ফিল্ডে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু উপরে থাকলে চার্জ থাকবে তো চার্জ থাকলে এই জায়গায় যদি কোনো কিছু থাকে সে মানুষ থাকলো গরু থাকলো গাছপালা থাকলো বড় বড় খুঁটি থাকলো বা বৈদ্যুতিক টাওয়ার থাকলো তাহলে যেটা সবচেয়ে উঁচু তার মাথা দিয়ে আসলে আপওয়ার্ড স্টিমারটা যাবে এবং ডাউনের স্টিমারটাকে সে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো এই কারণে উঁচু কোনো টাওয়ার থাকলে সেটার উপরে এটা পড়ার সম্ভাবনা বেশি থাকে এবং নিচুগুলির উপরে পড়ার সম্ভাবনা কম থাকে কিন্তু ধারে কাছে যদি কোনো উঁচু কিছু না থাকে তাহলে যেটা নিচু মানুষের হাইটেই এই জিনিসটা চলে আসবে এই জন্য খোলা জায়গায় বা মাঠে বিপদের বেশি কারণ হচ্ছে এটা যে আশেপাশে কিছু নেই একটা তো আমরা একটু একটু মনে রাখি যে এটা কিন্তু উপর থেকে নিচে নামার যেমন ব্যাপার আছে নিচ থেকে উপরে নামারও সেরকম ব্যাপার আছে এখানে একটু বোধহয় সময় লাগতে পারে না অ্যানিমেশনটা দেখাচ্ছে না অ্যানিমেশনটা দেখাচ্ছে এইভাবে আসলে নেমে আসে এইভাবে জিনিসটা নেমে আসে এবং একসময় নিচ থেকে কিন্তু উঠবে যে এখানে একটা বাড়িতে লাইটিনিং অ্যারেস্টার থাকলে ওটা ওখান থেকে উঠবে আর লাইটিনিং অ্যারেস্টার না থাকলে কিন্তু এই যে বাড়িটা থেকে গাছটা উঁচু আছে তার উপরে পড়েছে বাড়ির উপরে যদি একটা লাইটিনিং অ্যারেস্টার থাকতো ওইখান থেকে আসলে আপার স্টিমারটা উঠতো এই মেকানিজমে এটা কাজ করে এখন আমরা দেখি যে এভাবে থান্ডারিং যখন হতে থাকে তখন আসলে কোন কোন বিষয়ে সেফটি ইস্যু তৈরি হয় এখানে একটা স্ট্যাটিস্টিক দেখানো হয়েছে এটা মোটামুটি বাংলাদেশের স্ট্যাটিস্টিক এবং অ্যাভেলেবল সো ব্যাখ্যা করার কিছু নাই শুধু এটা বলতে পারি যে লাস্ট
10 12 বছরে এই ডেথ আসলে আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে এবং এখানে আমরা এটা কিন্তু ইনডোর আউটডোর বাংলাদেশ বেস না এটা গ্লোবাল ডেটা এখানে যেটা দেখানো হয়েছে যে বাইরে বা খোলা মাঠে যারা ঘোরাফেরা করে সেখানে ক্যাজুয়ালটি অনেক বেশি প্রায় 54% ক্যাজুয়ালটি ওখানে হয় আরেকটা হচ্ছে গাছপালার নিচেও কিন্তু 23% হয় এবং সমুদ্র তটে ওখানে 12% মতো এবং অন্যান্য জায়গায় খুব কমই হয় সো আমাদের যে আমাদের দেশে যে হাই ডেথের একটা বড় কারণ হচ্ছে এই যে ওয়ার্ল্ড ওয়াইড আসলে খোলা জায়গায় কাজ করতে গেলে বজ্রপাতে ইনজুর হওয়ার সম্ভাবনা আসলে বেশি থাকে এখন আমরা একটু চট করে দেখব যে এই যে যে ঘটনাগুলি ঘটে তো এটা আসলে কোন মেকানিজমে আসলে মানুষ এই ফ্যাটালিটি ফেস করে আমরা এখানে পাঁচটা কারণ আসলে ব্যাখ্যা করব একটা হচ্ছে ডাইরেক্ট স্ট্রাইক মানে সরাসরি এসে গায়ে লাগা সরাসরি গায়ে লাগা এটা হলো ডাইরেক্ট স্ট্রাইক আরেকটা হচ্ছে কন্টাক্ট ভোল্টেজ মানে অন্য কোন জায়গায় লাগছে কিন্তু এটা নিজে ওটার সাথে সংযুক্ত হয়ে যাওয়া থার্ডটা হচ্ছে সাইড প্লাস বা একটা পার্শ্ব সাইডে এটা আসলে এক ধরনের ইলেকট্রিসিটি স্পার্ক ছড়িয়ে পড়া বা স্প্ল্যাশ হওয়া আরেকটা হচ্ছে গ্রাউন্ড পোটেনশিয়াল এটার আবার অনেকগুলি ভাগ আছে আমি যতটা সম্ভব এই ডিটেলটা একটু স্কিপ করব আর আরেকটা হচ্ছে আপওয়ার্ড স্টিমার আমি বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলিকে ছোট করে হলো এইটা এই পাঁচটার আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব আচ্ছা আরেকটা হচ্ছে যে যেটা হচ্ছে গ্রাউন্ড ওটার মধ্যে আরো তিনটা ভাগ আছে আমি মনে হয় এত সূক্ষ্ম বিচারে করার দরকার নেই এখানে চলে যাই এখানে যে যে পাঁচটা কেস বলেছি এই পাঁচটা কেস এখানে সুন্দর করে ফিগারে দেখানো আছে আমি সেই জন্য আরেকটু রিপিট করি সরাসরি কারো মাথায় পড়ছে এটাকে আমরা বলি এটা হচ্ছে ডাইরেক্ট স্ট্রাইক আরেকটা এটা হচ্ছে যে আপনার কন্ট্যাক্ট এটা হচ্ছে সাইড প্লাস গাছে পড়লো কিন্তু গাছের পাশে কেউ থাকলে সে আহত হবে এইখানে হচ্ছে গ্রাউন্ড কারেন্ট বা গ্রাউন্ড পোটেনশিয়াল যেটার আবার তিনটা ভাগ আছে সেজন্য ডি ওয়ান ডি টু ডি থ্রি দেখানো হয়েছে আর এটা হচ্ছে আপওয়ার্ড স্টিমার এখন এই যে যে পাঁচটা মেকানিজম এইগুলিতে কোনগুলি থেকে মানুষ বেশি মারা যায় সেটার স্ট্যাটিস্টিক এখানে দেখানো হয়েছে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কিন্তু এই গ্রাউন্ড কারেন্ট থেকে কাজে আমরা লাইটনিং ড্রাইভিং করতে গেলে বিশেষ করে খোলা জায়গার জন্য যদি কিছু করতে যাই এই জিনিসগুলি মাথায় রাখতে হবে যে আমি কিছু একটা পোল ধার করিয়ে দিলাম আর ওটার মাথায় পড়বে তাতে কিন্তু আসলে সেফটি পাওয়া যাবে না কারণ হচ্ছে যে এটা শুধুমাত্র ডাইরেক্ট স্ট্রাইককে এলিমিনেট করবে কিন্তু এই জিনিসগুলি থেকে যাবে এই যে এখানে গ্রাউন্ড কারেন্টের বিষয়টা থাকবে সেই জন্য এখান থেকেই কিন্তু সবচেয়ে বেশি ডেথ হয় আরেকটা আছে সাইড ফ্ল্যাশ সেটাও কিন্তু ওই পোলে পড়লে পোল থেকে কিন্তু এটা ছড়াতে পারে এইভাবে আপনার আমরা একটা মানুষের সরাসরি স্ট্রাইক থেকে যেহেতু খুব কম কাজে এই ধরনের কিছু করে খুব একটা লাভ এখানে হবে না তো এখানে আমি বিশেষ কয়েকটা ঘটনা যেটা আমরা মোটামুটি সবাই অ্যালার্ট হয়ে গেছি এসব ঘটনার পরে এইগুলি একটু ছোট্ট কেস স্টাডিজ দেখাবো একটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে 4 আগস্ট 2021 এই ঘটনাটা ঘটে ওখানে স্পটে 15 জন এবং সব মিলিয়ে 17 জনের মতো নিহত হন এই জায়গাটা যদি আমরা একটা বিশ্লেষণ করি বলা হচ্ছে যে ওখানে একটা প্যাসেঞ্জার শেড ছিল তো প্যাসেঞ্জার শেড ছিল আমরা ধরে নিতে পারি যে এই প্যাসেঞ্জার শেডে এইরকম নদীর পাড়ে একটা খেয়া ঘাট ফেরি ঘাট ফেরি ঘাটে একটা সামান্য প্যাসেঞ্জার শেডে এখানে লাইটিনিং অ্যারেস্টারের ব্যবস্থা ছিল না এই কথা ধরে নেওয়া যায় ওখানে থাকার কথা না আরেকটা হচ্ছে আশপাশে বড় গাছপালা থাকলে হয়তো সেটার উপরে এই স্ট্রাইকিংটা হতো কিন্তু এ ধরনের কিছু না থাকায় সরাসরি বজ্রটা পড়েছে ওই ছোট্ট শেডটার তো সেটটা যদি বজ্রপাত হয়ে থাকে এই ক্ষেত্রে আমাদের বিচার করা আছে যে পাঁচটা যে মেকানিজম তাহলে এই পাঁচটা মেকানিজমের কোন কোন গুলি ওখানে আসলে অ্যাক্টিভ ছিল প্রথমে দেখি যে সেটা হচ্ছে যে একটা সাউনি থাকায় কারো মাথায় সরাসরি এটা পড়েনি দ্যাট ইজ এখানে কিন্তু ডাইরেক্ট স্ট্রাইকটা হয়নি কেউ কিন্তু সরাসরি ওটা ইয়ে হয়নি কিন্তু যেহেতু এটা ছোট্ট ঘর ছিল ওটার মধ্যে বজ্রপাত হওয়ার পর ও স্ট্রাকচারালি ওটা সহ্য করার মতো অবস্থা নাই এই জন্য আমরা ওখানে এনার্জির পরিমাণ আমরা দেখেছি যে কারেন্ট ভোল্টেজ থেকেই এনার্জি আসে কি পরিমাণ এবং টেম্পারেচার সে ইয়ে করে কাজেই যেটা হয়েছে যে ওটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর এই লোকগুলি ওই ওটা কন্ট্যাক্টে চলে আসছে কন্ট্যাক্টে চলে আসার কারণে তারা আসলে এই ভোল্টেজের কন্ট্যাক্টে কিন্তু তাদের আসলে অনেকের ডেথ হয়েছে কিন্তু আরো কারণগুলিও আছে আরেকটা আছে যে সাইড ফ্ল্যাশ সেটা কিরকম ওই ঘরটায় যখন ইলেকট্রিফাইড হয়ে গেল ছোট্ট ঘরটা তখন কিন্তু এত বেশি এনার্জি তো ওইটা আসলে আমরা একটা গাছে পড়লে গাছ থেকে যেমন চারদিকে ছড়ায় এইভাবে আসলে ছড়িয়ে লোকগুলি ইলেকট্রিক্যুটেড হয়ে গেছে আর আরেকটা হচ্ছে গ্রাউন্ড পোটেনশিয়াল মানে মাটিটাও তখন ইলেকট্রিফাইড হয়ে গেছে ওই সময় মাটিটাও ইলেকট্রিফাইড হয়ে গেছে
যে দুটো কারণ এখানে বাদ দিলাম আমরা, একটা হলো ডাইরেক্ট, আরেকটা হচ্ছে আপার এস্টিমেট। আপার এস্টিমেট আপনাদের খেয়াল আছে কিনা যে আমরা যদি দাঁড়িয়ে থাকি তাহলে সবচেয়ে বেশি লম্বা যেটা সেটার মাথা থেকে উপরের দিকে উঠবে, তো লোকগুলির মাথায় যেহেতু ছাউনি ছিল কেউই আপার এস্টিমেটে কিছু হয়নি। আরেকটা ঘটনা হচ্ছে বেশ আগে 2012 সালে সুনামগঞ্জের একটা মসজিদে এটা হয়, এখানেও আপনার 13 জন লোক মারা যায়। এবং এই ঘটনায় ওখানে হচ্ছে যে মসজিদটা রেগুলার কোনো মসজিদ ছিল না, ওই সময় বন্যা হচ্ছিল এবং দূরের পাকা মসজিদে মানুষ যেতে পারতো না, বাট ওই সময় তারাবি পড়ার জন্য তারা একটা মেকশিফট মসজিদ করেছিল। তো ঘটনা প্রায় এই কুড়ে ঘরের মতো, সেখানেও কিন্তু যেটা হয়েছে ওটা টিন এবং খড়ের একটা চাল ছিল এবং এটার উপরে একটা আমরা যেটাকে মাইক বলি এরকম একটা কিছু ছিল। এবং এখান থেকে আসলে আমার ধারণা, আমি রিপোর্টে পাইনি কিন্তু আমার ধারণা যে সম্ভবত মাইক্রোফোন ইমাম সাহেবের গায়ে লাগানো থাকতে পারে, কারণ ওই ঘটনায় যে বর্ণনা তখন এসেছিল সেটা খুবই ভয়াবহ, যে উনি ওনার চোখ টোক বের হয়ে গেছিল এবং উনি কিন্তু পা নিচে উপরে এবং হাত নিচে চলে গেছিল, তার মানে হচ্ছে ডাইরেক্ট ওটা ওই তার দিয়ে কন্ট্যাক্ট হয়ে চলে আসছে। সো এই জন্য ডাইরেক্ট অ্যাটাক না, এটা কিন্তু আমরা যেটাকে কন্ট্যাক্ট বলছি সরাসরি ওই মাইক্রোফোনের তার দিয়ে এটা চলে আসছে ওনার দেহে এবং ওনার থেকে বাকিদের ইয়ে হয়ে গেছে। সো এই যে মেকানিজম গুলি, আমরা কিন্তু কোনো জায়গায় একটা পোল বসালে বা একটা ছাউনি দিলে লোকজন নিরাপদ থাকবে এই কথা কোনোভাবেই বলতে পারি না, এসব কেজিস্টার থেকে বলতে পারি না। কোনো কিছু বসালে সেটা আসলে প্রযুক্তিগত ভাবে সেটা রোবাস্ট হতে হবে এবং অবশ্যই প্রুভেন টেকনোলজি ইউজ করতে হবে। এই হচ্ছে এখানে বিষয়গুলি। এখন আসছে যে যদি তাল গাছ লাগাই, তো তাল গাছ লাগালে তাল গাছ কি জীবন রক্ষা করতে পারবে কিনা, এই যে 5টা মেকানিজম আছে, এই মেকানিজমের কোনো কোনো মেকানিজম অবশ্যই তাল গাছ এটা প্রিভেন্ট করবে, যেমন ডাইরেক্ট স্ট্রাইক ঠেকিয়ে দিবে, কারণ মানুষের চেয়ে তাল গাছ লম্বা। এবং কথা হচ্ছে এখানে তাল গাছ না, যে কোনো লম্বা গাছ মূল হলে এই জিনিসটা করবে, যেহেতু মানুষ বা পশু পাখির চেয়ে পাখি না, পাখি তো উঠতে পারে মানুষ, মানে যারা ল্যান্ডে ঘোরাঘুরি করে তাদের চেয়ে যেহেতু গাছগুলি সাধারণত উঁচু হয়, ডাইরেক্ট স্ট্রাইক গুলি এই গাছপালা এটা কমাবে, গাছপালা কমাবে। এবং বাকি যে মেকানিজমে মানুষের ডেথ হয় সেগুলি কিন্তু গাছে খুব একটা ইয়ে হবে না, রক্ষা হবে না আর কি। আপার এস্টিমেট সেটাও কিন্তু কমবে, বাকি তিন মেকানিজমে এখানে ঠেকানো যাবে না। আরেকটা হচ্ছে যে যদি একটা মেকশিফট টেন্ট বানানো হয় তাহলে সেটা কি রক্ষা করবে কিনা, তো সেটাও আমরা একটু বলে দিতে পারি, কারণ টেন্টের ক্ষেত্রে বলা হয় যে এটা আপনার হচ্ছে ইয়ে করবে না, কিন্তু আমি এখানে একটু ব্যাখ্যা করেছি। অ্যাকচুয়ালি এগুলি মানে আমাদের গ্রুপে আমরা একটু ইয়ে করছিলাম, এগুলি মানে সিমুলেশন করেছিলাম আর কি। আমরা চিন্তা করেছি যে যদি একটা খুঁটি দেওয়া হয়, এগুলির যদি এরকম দুটো খুঁটি দেওয়া হয়, আরেকটা আছে যে দুটো খুঁটির মাঝখানে খেয়াল করেন এখানে একটা ক্যাটেনারি তার দেওয়া হয়েছে, আরেকটা হচ্ছে যে দুটো খুঁটিকে দেখেন, আমরা চিন্তা করছিলাম যে একটা জমিতে কৃষক যখন কাজ করবে তখন যদি এই ধরনের কোনো অ্যাটেম দেওয়া যায়, তো সেই জন্য এটাকে জমির পারে যদি আমরা দিই, এখানে আমরা আই বলি না, এখানে যদি আমরা দিই তাহলে আপনার এটা মেইনটেনেন্সের সুবিধা হবে, কারণ চাষ করতে হবে, কিন্তু ওখানে অন্য ধরনের সমস্যা আছে, কাভারেজের সমস্যা হয়। আবার এরকম দিলে সবকিছু মিলে যেটা হচ্ছে যে কেসিসটাগুলি আমরা করেছি, এই যে কাভারগুলি এটার কাটেছি আমরাই, আমরা মানে আমি আমার স্টুডেন্ট গ্রুপ, এগুলি আমরা আসলে সিমুলেশন করে ইয়ে করেছি এবং ফলাফল হচ্ছে যে এগুলি সেফটি 5টা প্রক্রিয়ায় যে ক্ষতি হয় এগুলিকে এনশিওর করে না, এটা হচ্ছে ফাইন্ডিং যে 5 প্রক্রিয়ায় করে না, সামান্য দুটো একটা প্রক্রিয়া করে, কিন্তু আপনি যে কোনো এক প্রক্রিয়ায় মারা গেলে তো লাভ হলো না, তাই না? তো এই হচ্ছে এটার ফাইন্ডিং, কাজেই আপনার নেক্সট শিফট টেন্টও এই কাজ হচ্ছে না। বাকি থাকলো যে তাইলে আমাদের কি করার আছে, যে আমরা এই ড্যামেজ মিনিমাইজ করার জন্য কি করতে পারি, একটা হচ্ছে যে তাহলে আমরা অবশ্যই একটু তাকাবো যে সেটা হচ্ছে যে ডেভেলপ ওয়ার্ল্ড কি করে, ওদের এক নাম্বার এমফাসিস দেওয়া হয় পাবলিক অ্যাওয়ারনেস, সো আমাদের দেশেও সেটাই করা হচ্ছে। এখানে দুর্যোগের একটা ইয়ে আছে, করণীয় বলে একটা বিজ্ঞপ্তি আছে, এই ছাড়া আছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এবং আছে এটা হচ্ছে রেড ক্রিসেন্টের এবং অনেক প্রতিষ্ঠানেরই এখন আছে, গভর্নমেন্ট বিভিন্ন অর্গানাইজেশন এগুলি করছে। সো এই দিকটা ঠিক আছে যে করণীয়টাকে হাইলাইট করা হচ্ছে। এই ছাড়া আমি এখানে দেখাচ্ছি যে হচ্ছে ইউএস গভর্নমেন্ট তাদের যে স্টেপগুলি সেগুলির সাথে আমাদের এইগুলিতে মিল আছে, মানে এই জিনিসগুলি হয়, কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যালি চমকে উঠি যে ওদের তো ডেথ ক্যাজুয়ালিটি এত বেশি না, আমাদের দেশে কেন বেশি।
তো করণীয় যে যে আমরা মানে কশন যেগুলি আর কি মানে অর্থাৎ সতর্কতা সেগুলি ঠিকই আছে কিন্তু মূল কারণ হচ্ছে যে ওরা কিন্তু খোলা জায়গায় অতটা কাজ করে না আমরা যেটা করি এইটাই হচ্ছে মূল সমস্যা তারা ধরেন ফার্মিংও করে সেটা কিন্তু তারা করে একটা মেকানাইজ ইয়েতে তো মেকানাইজ ইয়েতে ওটা গাড়ির মতো একটা গাড়িগুলি কিন্তু সেফ যে কোনো গাড়ি কিন্তু বজ্রপাতের জন্য সেফ তো তারা ওরকম জিনিসের মধ্যে বসে কাজ করে তো সেজন্য তাদের ক্যাজুয়ালিটি কম কিন্তু একটা কথা আমরা সবাই একটু মানি যে সেটা হচ্ছে ওদের কাছেও কিন্তু আলটিমেট পরামর্শ হচ্ছে যে যদি বজ্রপাতের শব্দ শুনি তাহলে যেন ঘরের মধ্যে যাই বাইরে থেকে কোনো বাঁচার উপায় আসলে নেই বাইরে বাঁচার উপায় নেই কোনো মেকানিজম নেই ওকে সো যদি এত কিছুর পরেও ফাঁকা জায়গায় পড়ে যায় যে এখান থেকে আমরা দূরে যেতে সমস্যা তো তখন একটা বেসবল ক্যাচার্স পজিশন বলে এই এইভাবে একটু বসলে মানে মনদের ভালো এটা কোনো গ্যারান্টি দিবে না যে এইভাবে সেভ হওয়া যাবে মনদের ভালো তো এখানে কি পয়েন্টগুলি আমি দেখাচ্ছি দেখেন যে এই যে এখানে অ্যাঙ্কেল দুটো আসলে মিলাই ফেলা হয়েছে এটার কারণ হচ্ছে যে মাটিতে যে এই যে গ্রাউন্ড পোটেনশিয়ালটা থাকে ওই দুই পা মেলানো থাকলে ওই পোটেনশিয়াল কমে আসে ওখান থেকে যে শরীরের মধ্যে যে আপনার হাই পোটেনশিয়াল যে ইয়ে হবে সেখান থেকে হাই কারেন্ট যাবে সেই আপনি জানেন যে ওটা স্টেপ ভোল্টেজ বলে আসলে ওটা কম হলে ইয়ে হয় আরেকটা হচ্ছে যে থান্ডারিং সাউন্ড থেকে যে ক্ষতি হয় সেটার জন্য কান বন্ধ করে দেওয়া আরেকটা হচ্ছে যে ওই যে পায়ের পাতাটা কিন্তু উঁচু রাখতে হয় আর মাথাটাকে যতটা হাঁটুর কাছাকাছি নিয়ে আসা যায় এইটা হচ্ছে যে যদি কোনো জায়গায় যে আশ্রয় নেওয়ার উপায় না থাকে আমি একটু স্কিপ করে যাচ্ছি আরেকটা হচ্ছে আমি বলছি যে যদি আশ্রয় না যেতে পারি তাহলে আমরা এইভাবে একটা বসতে পারি আরেকটা কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমি আসছি টেকনোলজিতে আসছি যে আর্লি ওয়ার্নিং এর জন্য যন্ত্রপাতি কি আছে অবশ্যই ছোট করে হল দেখাবো কিন্তু এখানে একটা চমৎকার জিনিস আছে সেটা হচ্ছে যতদিন না আমরা এগুলি প্রক্রিয় করতে পারছি এই ধরনের ওয়ার্নিং বা মেকানিজম আমরা বসাতে না পারছি ততদিন একটা থাম সুল আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে যে প্রায় 95% থান্ডারিং হয় আসলে ওর রেডিয়াস থাকে হচ্ছে 5 মাইলের মতো তো 5 মাইল রেডিয়াসের জন্য এখানে এই ক্যালকুলেশনটা কাজ করে সেটা হচ্ছে যে যদি আমরা বজ্রপাতের শব্দ এবং বজ্রপাতের যে ঝলকানি অর্থাৎ প্রথমে আমরা দেখবো হচ্ছে লাইট এই লাইট এবং শব্দের মধ্যে যদি 30 সেকেন্ড সময় থাকে তাহলে বুঝতে হবে এই সময় বাইরে থাকা কোনোভাবেই ই হবে না তো আমরা ওয়ার্নিং দিলে কি করতাম ওয়ার্নিং হয়তো কিছু আগে পেতাম আমরা কাজে চলে যেতাম কিন্তু সেই মেকানিজম নেই এখন যদি বজ্রপাতের শব্দ শুনি এবং এটা যদি দেখি যে ওই 30 সেকেন্ডের চেয়ে অনেক বেশি সময় নিচ্ছে তাইলে ওই জায়গায় তখনই বিপদ হওয়ার সম্ভাবনা 5% মাত্র 95% ঘটনা হচ্ছে ওটার ভিতরে থাকে তাইলে 30-30 rule এই জন্য বলা হয় যে এই 30 সেকেন্ড হলে অবশ্যই আমি ঘরে বা যে কোনো ইনডোরে যাওয়ার চেষ্টা করব যেটা সেফ শেল্টার যে দুটো ঘটনা বললাম যে এরকম মেকশিপ মসজিদ যেটার আবার লাইটনিং প্রোটেক্টর ছিল না আর এবং শিবগঞ্জে যে আপনার হচ্ছে শেড এরকম জায়গায় না গাছের নিচেও না শেড কোনো জায়গায় যেতে হবে এবং যেতে যাওয়ার জন্য আমার সংকেত হচ্ছে যে 30 সেকেন্ডের কম হলে বুঝতে হবে অবশ্যই যেতে হবে যে আমি এরপরে কাজের জন্য কখন বেরোবো সেটা হচ্ছে যে ওইখান থেকে আবার আলোর ঝলকানি বা শব্দ শোনা যায় কিনা যদি 30 মিনিটের মধ্যে আর না হয় তাহলে আমি বেরিয়ে যেতে পারি আর যদি এর মধ্যে আবার ফ্ল্যাশ হয় তাহলে ওইখান থেকে 30 মিনিট গুনতে হবে দ্যাট ইজ এই 30 মিনিট হচ্ছে ওয়েটিং টাইম ওয়েট করে বেরোলে এই এই সংক্রান্ত আপনার হচ্ছে বিপদ কমে যাবে এগুলি কিন্তু থামসুল দুনিয়ায় সব জায়গায় থামসুল হচ্ছে অতটা ফুল প্রুফ না তো আমরা চাই যে থামসুলের উপর আমরা সারা জীবন ওয়েট না করি বাট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ থামসুল মানলে বোধ হয় আপনার কিছুটা নিরাপত্তা থাকবে আর যন্ত্রপাতি কি কি আছে সেটা এখানে দেখছি এইখানে যে আর্লি ওয়ার্নিং সিস্টেম গুলি আছে এটা এখানে যে আর্লি ওয়ার্নিং সিস্টেম এখানে দেখানো হয়েছে এটার মধ্যে প্রথম কাজ এটা এই যে এটা এটা হচ্ছে আসলে ওই সেন্সর যে আপনার হচ্ছে ফ্ল্যাশ সেন্স করে আর এটা হচ্ছে ফাইবার অপটিক কেবল আর এটা হচ্ছে আপনার রিসিভার সো এগুলি অনেক ধরনের হয় এত টেকনোলজি ব্যাখ্যা করার সময় নিশ্চয়ই আমাদের এখানে নেই কাজে এখানে যেটা করা যায় যে ওর মধ্যে প্রোগ্রাম করে সে ওই টাইম আমরা যে থামসুলের হিসাবগুলি করতেছিলাম এটা এই যন্ত্রটা হিসাব করতে পারে সে কশাল ওয়ার্নিং অ্যালার্ম এবং আর ক্লিয়ার যে 30 মিনিট পর ক্লিয়ার করবে আমরা বললাম যে 30 মিনিটের মধ্যে কিছু না ঘটলে বাইরে যাওয়া যাবে তো সে এই কাজগুলি এই মেশিনটা নিজে থেকেই করতে পারে তো এখানে ওর সফটওয়্যারে আমরা ওই প্রোগ্রামগুলি ইয়ে করতে পারি যে আমি এটাকে অ্যালার্ম বাজাবো কিনা বা লোকজনকে SMS করবো কিনা বা তাকে আসলে টেক্সট মেসেজ পাঠাবো কিনা নাকি ইমেল পাঠাবো এই সবগুলি এখান থেকে করা যায় আমি কপিরাইট এবং অন্যান্য কমার্শিয়াল রিজনে ব্র্যান্ড নেমগুলি আমি ইয়ে করে দিয়েছি অন্য কোনো উদ্দেশ্য নাই যেহেতু বাজারে বিভিন্ন রকম ইয়ে পাওয়া যায়
আপনারা এই ব্যাপারে ক্ষমা করবেন যে অন্য মানে ক্রেডিটের কোনো লুকাচ্ছি না, ব্র্যান্ডটাকে ইয়ে করে রাখছি। আচ্ছা, একেবারে আপনার ইন্ডো বালকহেড হিসাবে ওই কম্পিউটার ছাড়াই এর নিজস্ব মানে নিজেই কম্পিউটারের মতো ওটা কিন্তু ডাটা কেবল দিয়ে কম্পিউটার কানেক্ট করতে হয়, এটা সেটা লাগে না, দ্যাট ইজ সে নিজেই আপনার হচ্ছে ইয়ে, এটা ফিল্ডেও লাগানো যায়। এই তার মানে তিনটা দেখালাম, এটার মধ্যে লাস্টটা হচ্ছে এটা একেবারে মাঠে ঘাটেও বসানো যায়, তবে সব জায়গায় বসানো তো কনফিউশন হবে না, মাঠে ঘাটে অফিস থাকলে সেখানে বসে ওখান থেকে লোকালি সার্কুলেট করাটাই ভালো হবে। আরেক ধরনের আছে, এটাকে বলে ওয়্যারলেস অডিবল ভিজুয়াল এনান্সিয়েটর, এগুলি লো কস্টে পাওয়া যায় মোটামুটি, সেটাও আপনার ফিল্ড থেকে সাইরেন নিজে নিজেই বাজাবে, এবং এটা যে পাওয়ার দরকার হয় সে পাওয়ারটা ওই আপনার হচ্ছে সোলার প্যানেল থেকে পাওয়ারটা দিবে, এই ধরনের যন্ত্রও পাওয়া যায়। এখানে তিনটা ছবির বিষয় হচ্ছে যে সাইরেন গুলি বিভিন্ন দিকে, যেমন এটা একদিকে, এটা দুই দিকে, এটা হয়তো চতুর্দিকে, সাথে একটা স্টপ আছে, স্টপ মানে হচ্ছে লাইট। সো মাঠে ঘাটে কৃষক কাজ করলে এগুলি ফিট করলে পাওয়ারের চিন্তা করতে হয় না, আলাদা মানে সে নিজস্ব পাওয়ার থেকে হয়তো ব্যাটারি চার্জ করে রাখে, আর হচ্ছে যদি ঠিক মতো চুজ করা যায় তাহলে আপনার ওই ফ্ল্যাশও হয়, প্লাস হচ্ছে চতুর্দিকে সে অ্যানান্সিয়েট করে আর কি। প্রায় শেষ হয়ে আসছে, আর সামান্য একটু সময় নিব। আচ্ছা, আর একটা হচ্ছে যে তাহলে এখন যে বিষয়টা থাকে যে এই জিনিসগুলি ছাড়াও আপনার হাওড়া এলাকায় শেল্টার গঠন করার একটা বিষয় আছে, কথা হচ্ছে যে শেল্টার যদি আমরা ওখানে বসাই, যে আমরা যদি হাওড়ে বাইরে তো শেল্টার বসাই সেটা কি নিরাপদ হবে কিনা, তো শেল্টার নিরাপদ হতে গেলে এই কয়েকটা জিনিস এনশিওর করতে হবে। প্রথমত সেটা স্ট্রাকচারালি স্ট্রং হতে হবে, এরপরে তার ইলেকট্রিক্যালি ইলেকট্রিক্যালি ওই জিনিসের সাথে তার লাইটিং প্রোটেকশন সিস্টেম থাকতে হবে, এবং ওখানে যদি কোনো ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ইউজ করি তারও আর্থিং সিস্টেম মজবুত থাকতে হবে। যদি এইটা হয় মানে একটা সুন্দর একটা স্থাপনা উইথ অল ইলেকট্রিক্যাল প্রোটেকশন অ্যান্ড লাইটিং প্রোটেকশন, দেন এই যে পাঁচ ধরনের আমরা ডেঞ্জারের কথা বললাম, এই পাঁচ ধরনের বিপদকে ওখানে এলিমিনেট করা সম্ভব, এইটা আশা করা যায়। এরপরে আমি আসলে যেটা রেখেছি সামান্য সেটা হচ্ছে যে এই লাইটেনিং প্রোটেকশনের ডিজাইন মেথড গুলি আমার মনে হয় সবাই আমাদের স্যার, প্রথমত এইটা আপনার ওই কংক্রিটের হতে হবে, কারণ কংক্রিট হচ্ছে আপনার ওখানে এই ধরনের স্ট্রাইক করলে সেটা টিকে থাকে আমরা দেখি, কারণ আমাদের শহরের যে বাড়িগুলি আছে এগুলি সবই কিন্তু লাইটিং প্রোটেকশন না, এটা তো স্যার মানে ডিজাইন করে দেওয়া যাবে, এটা তো ওখানে যদি আমরা যদি ইয়ে করতে চাই, মানুষকে যদি সেটার মধ্যে অ্যাকোমোডেট করতে চাই, তাহলে তো ওখানে একটা ডাইমেনশনের বিষয় আসবে যে দৈর্ঘ্য প্রস্থ ইয়ে কত, তার উপর ওই থিকনেস গুলি ডিপেন্ড করবে, কারণ সে তো লোড হয়ে আসতেছে ওটাকে, এই লোডটাকে ক্যারি করতে গেলে কাজে মুখে স্যার ওইভাবে বলা একটু ইয়ে আছে, মানে আমি ওখানে কত দিতে পারবো স্যার, এটা দিতে পারবো, কারণ আমার টার্গেট পিপল কত ওখানে তো আশ্রয় নিবে সেটার উপর এটা ডিপেন্ড করবে। স্যার আসলে আসলে আইবি হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারদের মাদার অর্গানাইজেশন, তো এখান থেকেই আসলে বলেছেন যে এইসব ব্যাপারে স্যার একটু মানে ইঞ্জিনিয়ারদের ইনভলভ করলে ভালো হয়, এই টেকনিক্যাল জিনিসগুলি চলে আসে সুন্দর মতো। জি স্যার, জি স্যার, জি স্যার, স্যার অবশ্যই অবশ্যই স্যার, না বাস স্যার কাজ ওই যে দেখেন ওইগুলি, হ্যাঁ স্যার আমাদের এগুলি আপনার সাথে অন্য এক সময় সময় দেন স্যার, বাবা এখানে আলাপ করবো স্যার, স্যার কারেকশনের জন্য আমাদের একটু সময় দেন স্যার, আমরা আমরা কারেক্ট করে দিব স্যার। আচ্ছা, এরপরে আমি যেটা রেখেছিলাম আমার সময়ের জন্য বোধ হয় ঠিক হবে না, এই লাইটেনিং বিভিন্ন মেথড নিয়ে ডিসকাশন আমার মনে হয় এখানে মধ্যে মধ্যে বোধ হয় সময় হবে না, আমি কি ইয়ে করবো এগুলি কি এলাবোরেশনে যাবো না বাদ দিয়ে দিব? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এখন তো হচ্ছে যে একটা শেল্টার, শেল্টার তো কংক্রিটের হয় শ্রেয় বিকজ অন্য শেল্টার গুলির আমি কিন্তু উদাহরণ দিয়ে দেখাইলাম যে ওই ফ্ল্যাশ নিতে পারে না এবং ওখানে বার্ন হয়ে যায়,
সো এখন যদি কংক্রিটের শেল্টারে যাই তাহলে এটা যে লাইটিনিং ডিজাইন হবে এটা আবার দুই ধরনের হয় একটা হচ্ছে যে কনভেনশনাল আর একটা হচ্ছে নন কনভেনশনাল তো কনভেনশনাল বলতে আছে ফ্রাঙ্কলিন ড্রট উইথ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন উনি আমেরিকান সায়েন্টিস্ট এন্ড পলিটিশিয়ান সো উনি আসলে যে ডিজাইন করেছে এখন এটা চলে আসলে আরেকটা আছে ফ্যারাডে কেজ আরেকটা ক্যাটেনারি ওয়্যার আর একটা হচ্ছে আদার বলতে বোঝায় যে আমি হয়তো বড় একটা বিল্ডিং বানিয়ে ফেলেছি বা বড় কোনো ইলেকট্রিক টাওয়ার বসেছি পাশে হয়তো নিরাপত্তা আছে এই ধরনের হচ্ছে আদার আর আরেকটা হচ্ছে নন কনভেনশনাল এর মধ্যে আছে আর্লি স্ট্রিমার এমিশন আর একটা আছে কালেকশন ভলিউম মেথড সো আমি খুবই সংক্ষেপে জাস্ট একটা একটা ফিগার দেখিয়ে এটা শেষ করে দিচ্ছি যে ফ্রাঙ্কলিন ডটের ডিজাইনটা এরকম হয় যারা ইঞ্জিনিয়ারিং সিভিল এবং আর্কিটেক্ট যারা আছে জানেন যে বিল্ডিং ডিজাইনের সময় দেখবেন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই ধরনের ডিজাইন করে দিচ্ছে এই হচ্ছে সেই ফ্রাঙ্কলিন ডটের ডিজাইন এটা দিয়ে বাড়ির বজ্র নিরাপত্তা করা হয় আর একটু বেশি করে দিয়ে একেবারে ঘিরে ফেলা এটাকে বলা হয় ফ্যারাডে কেজ এই ধরনের যদি সাবস্টেশনটা ওখানে থাকে এগুলিকে বলে ক্যাটেনারি ওয়্যারের সেটা হচ্ছে লাইটিনিং আর এখানে হচ্ছে আমরা এই আদার্সটা কিন্তু আর দেখালাম না এই কারণে আদার্স বলতে বুঝাচ্ছি যে ওটা হচ্ছে বড় কোনো স্থাপনা অটোমেটিক্যালি তার পাশের ছোট স্থাপনাকে নিরাপত্তা দিচ্ছে আর এখানে যেটা আছে এটা হচ্ছে আর্লি স্ট্রিমার ইমিশন আর্লি স্ট্রিমার ইমিশনে যেটা ওর মেকানিজম সেটা হচ্ছে যে সে উপরে আমরা প্রথমে ব্যাখ্যা করেছি যে মেঘ যে থাকে মেঘ থেকে কিন্তু একটা নেমে আসে ডাউন আর নিচের থেকে একটা উঠে এখন এখানে দেখেন যে বড় বড় গাছপালা আছে কিন্তু বজ্রপাতটা ঠিক এখানেই হলো যদিও এটা সিমুলেশন বাট এটার কারণটা কি বলি সেটা হচ্ছে যে ফ্রান্সে অনেক আগে সে প্রায় আপনার 1931 সালের দিকে এখানে ওই একজন সায়েন্টিস্ট অবজার্ভ করেন যে ওই রেডিও অ্যাক্টিভ জিনিস থেকে আসলে এমন কিছু বেরোয় যে বজ্রপাতটা ওই জায়গাটা হয় যদিও সেটা হাইট কম কিন্তু ওই জায়গায় এটা হয় তো এই জিনিসটা আসলে ওনারা ওইভাবে ফ্রান্সে লাইটিনিং অ্যারেস্টার ডিজাইনিং এই মেকানিজম চলত কিন্তু 1986 সালে এই রেডিও অ্যাক্টিভিটি কারণে এগুলিকে বন্ধ করে দেয় ওরাই এটাকে বাতিল করে দেয়ার পর 87 সাল থেকে ওরা হচ্ছে এই মেকানিজমটা করে হচ্ছে যে ইলেকট্রনিক সার্কিট দিয়ে আয়োনাইজ করে পাশে তার মানে ব্যাটারি লাগে আয়োনাইজ করে এবং আয়নের কারণে আপনার এটা অন্য সবার চেয়ে আগে আসলে ওই আপার স্টিমারটাকে ধরবে এটা মনে করা হয় সো এটাকে বলে আর্লি স্টিমার ইমিশন মানে অন্যদের চেয়ে এর স্টিমারটা আগে হবে কথাটা সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে আর্লি ইমিশন এইটাকে আমেরিকান স্ট্যান্ডার্ড গুলি অ্যাডপ্ট করেনি তারা ইনফ্যাক্ট একবার অ্যাডপ্ট করে আবার বাতিল করে দিছে সো এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে সো এখানে আমি খুব সংক্ষেপে ওই জিনিসগুলি এনেছি যে প্রথমত কনভেনশনাল মেথড আমরা যে চারটা দেখাইলাম এই সবগুলি হচ্ছে সারা দুনিয়ায় চলে এবং এটার কোনো কন্ট্রোভার্সি নেই এটা আমেরিকান ফায়ার যে কোড আছে ওটার মধ্যেই কিন্তু তার ইলেকট্রিক্যাল কোডও আছে ওটাকে বলে এনএসি তো এটার 870 এবং UL 96 এগুলিতে সবই এই এটাকে আসলে ইয়া করে আপনার হচ্ছে অ্যাপ্রুভাল দেয় এবং ব্রিটিশ স্ট্যান্ডার্ড আর হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন আর এগুলি হচ্ছে ইউরোপিয়ান এবং অন্যান্য অলডে মানে আই মিন আমেরিকা ছাড়া অলডে অন্যান্য জায়গায় চলে এগুলিতে সব এগুলিকে অ্যাপ্রুভাল দেয় কনভেনশনাল মেথড গুলি আর নন কনভেনশনাল মেথড যে দুটো বলেছি এটা হচ্ছে গিয়ে আপনার NFPA বা আমেরিকান কোনো কোড এটাকে আসলে স্বীকৃতি দেয় না একটা কোডই একে শুধু স্বীকৃতি দেয় সেই কোডটা এখানে বলা আছে NFC 70120 এখন এখানে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন যে NFC হচ্ছে ফ্রেঞ্চ কোড ওরা যেহেতু বহুদিন ধরে ইয়ে করতেছে ওটা ওদের কোড কিন্তু আমরা এগুলি নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছি আমি পার্সোনালি অনেক খোঁজাখুঁজি করেছি যে ভালো কোনো থার্ড পার্টি কেউ এটাকে অ্যাপ্রুভাল দিয়েছে কিনা সেটা পাচ্ছি না বলে আমার এখানে রিজার্ভেশন আছে আর অন্য যেটা কালেকশন ভলিউম মেথড আছে ওইটা হচ্ছে IEEE-র একটা অ্যাপ্রুভাল আছে এই হচ্ছে আপনার মোটামুটি এই টেকনোলজিগুলি এইগুলির মধ্যে থেকে ডিজাইন করলে এরপরে কোশ্চেন আনসার কিন্তু আমার মনে হয় এটা আর সময় হবে না স্যার উইথ লাইটিং অ্যারেস্টার বলেছি ওই যে বলেছি যে ওটা কাজই করবে না যদি লাইটিং অ্যারেস্টার সহ না হয় ওই যে হ্যাঁ বলেছি স্যার আমি স্লাইডে যাচ্ছি স্যার এই যে এটা না ওই ওখানে দেখিয়েছি যে এই যে এখানে বলছি যে এইটা ছাড়া হচ্ছে না এই যে এটা এটা বলছি যে শেল্টার কি কাজ করবে বলছি কাজ করবে না যদি প্রপারলি এটা যদি লাইটিং প্রোটেকশন সিস্টেম ইনস্টল করা না হয়
যদি না আর্থিং সিস্টেম ইনস্টল করানো হয় এবং যদি স্ট্রাকচারালি স্ট্রং এনাফ না হয়, এই যে এখানে ওটা বলেছি স্যার, আমরা আমাদের প্রোগ্রামে শেল্টার উইথ লাইটিং এর জি স্যার, এটা রাখতে হবে, এটা রাখতে হবে, এটা রাখতে হবে স্যার। আমার মনে হয় প্রশ্ন আজকে নেওয়া যাবে না, তবে মেল করলে আমি ইমেল আমাকে ফরওয়ার্ড করে দিলে আমি আনসার দিব। থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত ইঞ্জ আপনার তত্ত্ববহুল আলোচনার জন্য। উপস্থিত প্রকৌশলী বিন্দু, সেমিনারের পর্যায়ে মূল প্রবন্ধের উপর আলোচনা করার জন্য আজকের সেমিনারের সম্মানিত আলোচক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজুর রহমান পিএস কে অনুরোধ করছি। আজকের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় পূর্ত মন্ত্রী, গেস্ট অফ অনার, বিশেষ অতিথি, আজকের আলোচিত বিষয়ের উপস্থাপক, সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চের সামনে উপবিষ্ট প্রকৌশলী ভাই ও বোনেরা এবং সুধী মণ্ডলী, আমি প্রথমেই আজকের আলোচককে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে তিনি আমাদের দৃষ্টির এবং বিবেচনার অন্তরালে থাকা এমন একটি ভয়ানক ধরনের প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি উপস্থাপন করেছেন এবং আমরা এতে অবহিত হয়েছি। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, আমাদের দেশের দক্ষিণে বঙ্গোপসাগর এবং উত্তরে হিমালয় পর্বত, ভারত এবং নেপালের যত বৃষ্টির পানি আছে সমস্ত কিছু এই বাংলাদেশের মধ্য দিয়ে নদী দিয়ে বঙ্গোপসাগরে যে পড়ে, এই ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু বাংলাদেশ একটি ভয়ানক ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রবণ অঞ্চল। আমাদের দেশে পাঁচটি ভয়ানক ধরনের দুর্যোগ হয়, একটা হলো সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাস, বন্যা এবং স্থলভাগের টর্নেডো, আরেকটা হলো ভূমিকম্প এবং শেষেরটা হলো এই বজ্রপাত। বড় ধরনের যে দুটো দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ, বন্যা এবং সামুদ্রিক ঝড় এবং জলোচ্ছ্বাস, এগুলো বিষয়ে কিন্তু আমরা বেশ আগের থেকেই পূর্বাভাস পেয়ে থাকি, সেই কারণে কিন্তু আমরা প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো গ্রহণ করার দরকার ক্ষয়ক্ষতি নিরোধের জন্য, সে ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করতে পারি। কিন্তু এর ভিতর থেকে ভূমিকম্প এবং বজ্রপাত এগুলো এত দ্রুত ঘটে এবং হঠাৎ করে যে ঘটে, এর জন্য কিন্তু আমরা পূর্বের কোনো প্রস্তুতি বা এইভাবে ফোরকাস্ট করা যায় না যে বাংলাদেশের কোন জায়গাটায় বজ্রপাত হবে, কখন হবে, সেগুলো নির্দিষ্ট করা যায় না। সেই কারণে এই যে বজ্রপাতের পূর্বে যে আমরা প্রস্তুতি নিব, সেই প্রস্তুতিগুলো নেওয়া সম্ভব হয় না। তো এই বজ্রপাতের কারণে মৃত্যুর যে হার প্রতি বছর কিন্তু বেড়ে চলেছে, সেই কারণে বাংলাদেশ সরকার 2016 সালে বজ্রপাতকে একটি প্রাকৃতিক দুর্যোগ বলে ঘোষণা করেছেন। এবং আমরা এই মাত্র মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে শুনতে পাচ্ছিলাম যে সরকার এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে। আমরা এই যে সামুদ্রিক যে ঝড় এবং জলোচ্ছ্বাস, আমরা যদি পিছনের দিকে তাকাই, 1970 সালে যে জলোচ্ছ্বাস হয়েছিল তাতে 20 লক্ষ মারা গিয়েছিল ওই জলোচ্ছ্বাসে, 10 লক্ষ লোক মারা গিয়েছিল। কিন্তু এই দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা এত পরিপক্কতা অর্জন করেছি
বিশেষ করে এই সামগ্রিক ঝড় এবং জলোচ্ছ্বাসে এখন কিন্তু সেই ধরনের কোন লোকজন মৃত্যুবরণ করে না, যেহেতু আমরা আমাদের যারা এইসব ঝড় এবং জলোচ্ছ্বাসের দ্বারা আক্রান্ত হতে পারে তাদেরকে কিন্তু আমরা যথাযথ প্রশিক্ষণ দিতে পেরেছি। এখন সিগন্যাল দিলে কি করতে হবে, কোথায় যেতে হবে, তারপর বিভিন্ন জায়গায় কিন্তু আমরা আশ্রয়স্থল গড়ে তুলেছি। 10 নম্বর সিগন্যাল দিলে লোকজন কিন্তু আশ্রয়স্থলে চলে আসে এবং যে প্রয়োজনীয় পদক্ষেপ গুলো নেওয়া দরকার সেগুলো নিয়ে ফেলে। তো এখন সরকার 2016 প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করার পরের থেকে যে ব্যবস্থাগুলো গ্রহণ করছে সেই ব্যবস্থাগুলো আরো ব্যাপকভাবে যদি বিস্তৃত হয়, লোকজনকে যদি আমরা এডুকেট করতে পারি যে কোন অবস্থায় কি করতে হবে, তাহলে কিন্তু আমরা বজ্রপাতে যে প্রতি বছরে মৃত্যুবরণের হার বেড়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা কমিয়ে আনতে পারব। তো আমি এই যে বজ্রপাত বিষয়ে উপস্থাপক যথেষ্ট বিস্তৃত আলোচনা করেছেন, আমি একটি বিষয় বলতে চাই যে এই যে ইলেকট্রিসিটি কত ভয়ানক ধরনের একটা বিপদ। আমাদের বাসায় যে 220 ভোল্ট ইলেকট্রিসিটি আছে সেটা দিয়ে যদি আমরা ইলেকট্রোকিউটেড হয়ে যাই তাহলে কি হতে পারে। আমরা ইঞ্জিনিয়াররা জানি যে ভোল্টেজ ইকুয়ালস টু IR, তাহলে I ইকুয়ালস টু হবে VIR। ভোল্টেজ যত বেশি হবে কারেন্ট তত বেশি হবে, রেজিস্ট্যান্স যত বেশি হবে তত কারেন্ট কমবে, কমলে বাড়বে। 220 ভোল্টে যদি আমরা আমাদের শুকনো শরীরে যদি কোনো সময় কারেন্ট ধরি, শুকনো শরীরে আমাদের রেজিস্ট্যান্স থাকে প্রায় 1,000,000 ওহম, শরীর যদি ভিজে থাকে তাহলে হয়ে যায় তখন 1,000 ওহম। আমাদের শরীর কিন্তু যত মেকানিজম পরিচালিত হচ্ছে সবগুলো কিন্তু এই মিলিভোল্ট এবং মিলিঅ্যাম্পসে। আমাদের হার্টে যে স্পন্দন হচ্ছে সেটাও কিন্তু মিলিভোল্টে হচ্ছে। ইলেকট্রিক্যাল চার্জ ছাড়া কিন্তু আমাদের শরীর চলবে না, কিন্তু এই ইলেকট্রিক্যাল চার্জ আমাদের শরীরে গ্রহণ করার একটা লিমিট আছে। সেই লিমিটটা হলো যে 70-80 অ্যাম্পস যদি আমাদের শরীরের ভিতর দিয়ে বাইরে থেকে প্রবাহিত হয় তাহলে আমাদের শরীরের যে মেকানিজম গুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা এই যে এখানে আজকে উপস্থাপিত হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 30,000 অ্যাম্পিয়ার বজ্রপাতের সময় প্রবাহিত হয়। আবার এই ইলেকট্রিসিটি আপনার আমাদের শরীরে 5টা মেজর লিম্পস আছে, ক্যাপিটাল লিম্পস বলে যেগুলোকে, একটা হলো ব্রেন, লিভার, লাংস, হার্ট এবং কিডনি। এই 5টা হলো আমাদের শরীরের আমাদের অঙ্গ, এর ভিতর দিয়ে যদি ইলেকট্রিসিটি পাস করে তাহলে কিন্তু আমরা সাধারণত কোনো হসপিটাল অ্যারেস্টে মারা যাব। সেই কারণে যদি কোনো সময় যদি আমাদের শরীরের এই হাতের এখান দিয়ে ঢুকে এখান দিয়ে যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আমরা মৃত্যুবরণ করবো না, কিন্তু যদি এখান দিয়ে ঢুকে আমাদের এই যে লিম্পস গুলো যেখানে আছে সেটা হয়ে যদি পা দিয়ে চলে যায় তাহলে কিন্তু আমরা মৃত্যুবরণ করবো। আমাদের মাথার উপর দিয়ে যদি ঢুকে তাহলে ব্রেন হয়ে ট্রান্সফার হবে, আমরা মৃত্যুবরণ করবো। তো যখন খেতে কাজ করে আর যখন এই কিন্তু একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে মাথাটা থেকে সবচেয়ে উঁচুতে এবং পাতা থেকে মানুষ সাথে আগ্রহী হয়ে তখন কিন্তু মাথা দিয়ে কিন্তু তার সার্কিটটা প্রভাবিত হয় এবং মূল কারেন্ট প্রভাবিত হওয়ার কারণে তার কিন্তু শরীরের সকল যন্ত্র আছে সকলে বন্ধ হয়ে যায় এবং মৃত্যুবরণ করে। এটা হতে পারে আর ডাইরেক্ট যদি মাথা পড়ে তখন কিন্তু হিউজ হিট ডিসিপেট করে শরীর থেকে এবং সে যেটা একটু আপনাদের জানার জন্য বলছি যে আমরা লাইট নিয়ে দেখেছি কিন্তু যে শব্দ হয় শব্দ হয় যে শব্দ হওয়ার কারণ হলে
যখন চার্জগুলো ডিসচার্জ হয় তখন টেম্পারেচার আপনার দেখেছেন প্রায় 3500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উঠে যায়। এই যে হিউজ টেম্পারেচার উঠে, এই হিউজ টেম্পারেচার কারণে এই জায়গা দিয়ে বাতাসগুলো গরমে প্রসারিত অনেক দূরে সরে যায়, কিন্তু এই মেঘের ভিতরে আপনার বরফের প্যাকেজ থাকে এবং অত্যন্ত ঠান্ডা পানির জলকণা থাকে, সেগুলো যখন হিটটাকে অ্যাবসর্ব করে ফেলে তখন এই বাতাসগুলো আবার জোরে এসে ধাক্কা খায়। আমরা কিছুক্ষণ আগে যখন তালিবাদ ছিলাম তখন কিন্তু আমরা আওয়াজগুলো পেয়েছি। তো এই যে ভ্যাকুয়ামটা কলাপস করার জন্য যে বাতাসগুলো এসে জোরে ধাক্কা মারে সেই কারণে আমরা লাইটিংয়ের জন্য আওয়াজ পেয়ে থাকি। আর একটা বিষয় এখানে বলছি, আমরা লাইটিং সম্বন্ধে এতক্ষণ পর্যন্ত শুধু খারাপ কথাগুলো বলেছি, লাইটিং এর ভালো কথাও আছে। লাইটিং যদি না হয় তাহলে কিন্তু ন্যাচারালি যে আমাদের সার উৎপাদিত হয় নাইট্রেট সেটা কিন্তু হবে না। নাইট্রোজেন সাইকেল চালু থাকতে হলে আপনার এখানে বজ্রপাত থাকতেই হবে। বজ্রপাতের খারাপ দিক যেমন আছে ভালো দিকও আছে। আমরা বজ্রপাতকে বন্ধ করতে পারবো না, কিন্তু আমাদের যেটা করণীয় সেটা হলো যে বজ্রপাত থেকে বাঁচার জন্য যা যা করার দরকার সে কাজগুলো করা উচিত। আমাদের একটা জিনিস হলো যে আমরা যদি দেখি আমাদের এই যে সামাজিক ভাবে আমাদের যে জীবন ব্যবস্থা তার কিন্তু কিছু 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 পরিবর্তন হয়ে যাচ্ছে যেগুলো আমরা উপলব্ধি করছি না। সেটা হলো যে আমাদের জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ার ফলে কি হচ্ছে আমাদের শহরে যারা আছে তারা উপরের দিকে আলটি শহরের দিকে থাকার চেষ্টা করছি, আর গ্রামে যদি যায় ওখানে হরাইজন এক্সপ্যান্ড করছে, একটা বাড়ির জায়গায় দশটা হচ্ছে। দশটা বাড়ি হওয়ার কারণে যে স্পেস লাগছে তার ফলে কি হচ্ছে আমার ছোটবেলায় বাগান বাড়িতে যতগুলো গাছ দেখেছি আজকে কিন্তু কোনো বড় গাছ নেই, আমাদের যে বাড়িটা আছে সেটাই এক্সপ্রেস হয়ে গেছে। এছাড়া আপনার কমার্শিয়াল হওয়ার কারণে আমরা যেসব গাছ আমার কোনো কাজে লাগে না কমার্শিয়াল ভ্যালুতে কোনো ফল উৎপাদন করতে পারে সেগুলো আমরা কেটে ফেলছি দিয়ে সেখানে আমরা ফলের বাগান করছি। সেই কারণে কিন্তু ফল গাছ এখন এত ফল গাছ দেখতে পারবেন না। সরকার কিন্তু 2016 সালে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করার পরে 10 লক্ষ ফল গাছ বিভিন্ন জায়গায় লাগানো, 1 কোটি বললেন 1 কোটি আমি পেপারে দেখেছি। মাননীয় মন্ত্রী মহোদয় যেহেতু আছেন তাহলে আমাদের স্ট্যাটিস্টিক্স যা বলে যে আমরা ম্যাক্সিমাম যে ক্যাজুয়ালিটি গুলো হয়েছে সবই গ্রামে হয়েছে, সবই গ্রামে হয়েছে, শহরে কিন্তু কোনো দিক বহু দেখার কথা না। যত চান্স থাকে সেগুলো আগে চলে যায়, গ্রাম দেশে যেহেতু খোলা জায়গায় থাকে সেই কারণে গ্রাম দেশে গ্রাম দেশের লোকজন যারা মাঠে কাজ করে স্ট্যাটিস্টিক্স বলে যে তাদের মৃত্যুবরণ সবচেয়ে বেশি করে। এখন তাদেরকে এমন ভাবে গাছ লাগাতে হবে যে তাল গাছ যেন তার কাছে না থাকে, হয়তো মাঝে মাঝে তাল গাছের উপর পড়বে কিন্তু স্প্ল্যাশ তার উপরে পড়লে সে মারা যাবে। সেই কারণে স্ট্র্যাটেজিক পয়েন্ট গুলো দেখে রেখে আমি গ্রামে দেখেছি যে রাস্তার দুই পাশে তাল গাছ লাগাচ্ছে, রাস্তার দুই পাশে যদি তাল গাছ লাগায় ঠিক আছে, তবে লোকজনকে বলতে হবে যে এরকম বজ্রপাত হওয়ার আগে দিয়ে কোথাও বিদ্যুৎ চমকালে রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে যাবে না, রাস্তা দিয়ে যদি বাড়িতে তার রাস্তা ধরে তাহলে কিন্তু সে মারা যাওয়ার সম্ভাবনা আরো বেশি থাকে। তো আমি আমি আমার বক্তব্য এখানে থামাতে চাচ্ছি, সবাইকে ধন্যবাদ। আর মন্ত্রী মহোদয়ের অবগত করতে চাই যে আমাদের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর একটা কম্পোনেন্ট ভালো আছে, সেটা হলো অপারেশনাল সেফটি বোর্ড অফ বায়োগ্যাস। সেখানে কিন্তু বিভিন্ন দেশের মিলে অনেক অভিজ্ঞ প্রকৌশলী আছে যারা সেফটির উপরে সরকারের সাথে থাকে তাহলে আমরা বিনা পয়সায় আমাদের এই সেবাটা দিতে আগ্রহী আছি। জি স্যার, এবার আরেকটি বিষয় আমরা বলি, আমরা এই অপারেশনাল সেফটি বোর্ড 2009 সাল থেকে আমরা সরকারের কাছে আমরা একটি ন্যাশনাল সেফটি পলিসি
তৈরি করার জন্য সুপারিশ করে এসেছি এবং সুপারিশ করে এটা উদ্যোগ গ্রহণ করেছে। 2013 সালে সরকার ন্যাশনাল সেফটি পলিসি অ্যাডপ্ট করেছেন, এবং সরকারের যে ন্যাশনাল সেফটি কাউন্সিল আছে সেই কাউন্সিলের মিনিস্টার অফ ইঞ্জিনিয়ার্স থেকে 2 জন প্রতিনিধি আমরা সেখানে আছি। আজকে এই অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী মহোদয় এসেছেন এবং যারা প্রকৌশলী এখানে উপস্থিত আছেন এবং মেকানিক্যাল ডিভিশনকে ধন্যবাদ জানাতে চাই যে এই ধরনের একটা সুন্দর বিষয় তারা আজকে আলোচনার জন্য সিলেক্ট করেছিলেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার। ধন্যবাদ আপনি প্রশ্নের জন্য, আপনি লিখে পাঠাবেন, অ্যান্সার পেয়ে যাবেন। ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজুর রহমান প্রিন্স আপনার মূল্যবান আলোচনার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আইবি ভাইস প্রেসিডেন্ট এইচআরডি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামান স্যারকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকে সঞ্চালক মেকানিক্যাল ডিভিশনের সেক্রেটারি। আজকের এই সেমিনারের সভাপতিত্ব করছেন প্রকৌশলী নাসির উদ্দিন, চেয়ারম্যান বলতে যাকে আমরা বুঝি উনি মেকানিক্যাল ডিভিশনের চেয়ারম্যান। এবং আজকের প্রধান অতিথি আমাদের অত্যন্ত সুযোগ্য একজন প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এমপি, যিনি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আসলে উনি এই দুর্যোগের সময় কিভাবে কি করতে তার প্রমাণ আমরা অনেক আগেই পেয়েছি। রানা প্লাজা থেকে শুরু করে উনি যে ভূমিকা নিয়েছিলেন সেটা অকল্পনীয়, আমার মনে হয় আমি ভালো করে জানি যে এটা বিরল। এবং এখন আমরা লক্ষ্য করছি বর্তমান সরকারের যেখানে যত ঝড় ঝঞ্ঝাট যাই হোক না কেন ওনাকে দেখে একেবারে মাঠে নেমে এগুলো প্রতি ই করেন আর কি, সবসময় এটাকে ফেস করার চেষ্টা করেন। এই জন্যই প্রকৌশলীদের পক্ষ থেকে আমি ওনাকে মোবারকবাদ জানাই আজকে আমাদের এখানে আসার জন্য। বেশ আজকে যিনি গেস্ট অফ অনার আমাদের লক্ষাধিক প্রকৌশলীদের নেতা, যিনি এখানকার সফল প্রেসিডেন্ট ছিলেন, এইচএস ছিলেন, বর্তমান আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আব্দুল সবুর। আজকে যিনি উপস্থাপক উনি সুন্দরভাবে এটা ইয়াসির আরাফাত পিঞ্জ উনি সুন্দরভাবে এটা উপস্থাপন করেছেন, এবং আলোচক আমাদের হাফিজ ভাই উনি আরো সুন্দরভাবে অনেক কথা বলেছেন কিভাবে প্রোটেকশন দেওয়া যায়, কি করা যায়। তার কারণ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স আমাদের কাজই হলো আমরা কিভাবে সরকারকে টেকনিক্যাল সাইডে সহযোগিতা করা যায়, এবং সেটা করার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে সেমিনার করি। মাননীয় আজকে প্রধান অতিথির উদ্দেশ্য বলছি, ইতিমধ্যে আপনি শুনেছেন যে আমাদের অকুপেশন সেফটি বোর্ড যেটা আছে ওনারা সাহায্য করতে চান। আমার বর্তমান গণতান্ত্রিক সরকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে আওয়াজ পাচ্ছেন এবং দুর্যোগ ব্যবস্থায় সারা ওয়ার্ল্ড উনি বিরল ঘটনা করেছেন, এবং তার মেন সৈনিক হল আজকে যিনি ত্রাণ প্রতিমন্ত্রী আছেন ডক্টর রাম মনোহর রহমান। ওনাকে আমি অনুরোধ করব যে এটা শুধু এই সেমিনার না, আপনি চেয়েছেন আমাদের কাছে কমেন্ট চেয়েছেন যে আমরা একটা ওয়ার্কশপ করব, সেই ওয়ার্কশপের মধ্যে আপনাকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করতে চাই। ইতিমধ্যে আপনি শুনেছেন আমাদের এই যে বক্তব্য দিয়েছেন যে আমাদের অনেক গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার আছে আপনার ওখানে, আপনি যদি একটু মূল্যায়ন করবেন। আমি জানি আপনি জানেন আমাদের একটা পেশাজীবী সংগঠন আছে প্রকৃতি প্রকৌশলী কৃষিবিদ এবং চিকিৎসক, এবং কৃত্যবেশাভিত্তিক প্রশাসন আমরা চাই, এবং যেখানে যার অবস্থান আছে আপনি আজকে দুর্যোগ ব্যবস্থাপনা আছেন আপনাকে আপনি মানুষকে হেল্প করতে পারছেন যেহেতু আপনি বেসিক্যালি ডক্টর। এরকম আমি মনে করি প্রকৌশলী বিভিন্ন জায়গায় আপনার এই হাতিয়ার, আপনি যেখানে আজকে এই আপনি বলেছেন যে আমি সেফটি বোর্ড করবো আপনি ডিজাইন করবেন, সেখানে অবশ্যই প্রকৌশলীদের ভূমিকা আছে এবং আমরা সেভাবে কাজ করতে চাই। যাই হোক আজকে কথা বলা হলো আপনার ব্যস্ততা আছে, আপনি ওদের সম্ভবত নারায়ণগঞ্জ যাবেন। আমি মেকানিক্যাল ডিভিশনকে ধন্যবাদ জানাই, তারা সুন্দরভাবে একটা সেমিনার করেছে, আগামীতে প্রয়োজনে আমরা এর উপরে ওয়ার্কশপ করে আপনাকে সহযোগিতা করতে চাই। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকলে একযোগে কাজ করে যাব। আমি অনেককে অ্যাড্রেস করি নাই, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। সকলকে ধন্যবাদ জানাই, বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চলুন।
ধন্যবাদ আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ আইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুর হক মঞ্জু আইবির এইচএজিএস ইঞ্জিনিয়ার প্রতীক কুমার ঘোষ আমাদের মাঝে আরও উপস্থিত আছেন প্রকৌশলী কাজী আনোয়ার হোসেন ম্যানেজিং ডিরেক্টর কেডিএইচ ইঞ্জিনিয়ারিং লিমিটেড এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টের সদস্যবৃন্দ প্রেসিডেন্ট বৃন্দ ভাইস প্রেসিডেন্ট বৃন্দ আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সময় স্বল্পতার জন্য সকলের নাম বলতে পারছি না এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের গেস্ট অব অনার প্রকৌশলী সমাজের অভিসংবাদিত নেতা বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সেলিমকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম ধন্যবাদ ইঞ্জিনিয়ার আবু সাইদ হিরো সম্মানী সম্পাদক যন্ত্রকৌশল বিভাগ আজকের এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন আজকের এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী যিনি ইতিমধ্যেই তার কর্মদক্ষতা দিয়ে সারা জাতির কাছে প্রশংসিত হয়েছেন এই জন্য আর বিশেষ করে উনি একজন পেশাজীবী হিসাবে আমরা ইঞ্জিনিয়াররা ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন নুরুজ্জামান ভাই সহ আইবির আর আছেন আইবির নেতৃবৃন্দ প্রবন্ধ উপস্থাপকার ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত পিঞ্জ সহযোগী অধ্যাপক বাংলাদেশ বুয়েট এছাড়াও আলোচক হিসেবে আছেন হাফিজুর রহমান পিঞ্জ ভাই সহ প্রিয় প্রকৌশলী বৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাইয়েরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমি প্রথমেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই সাথে স্মরণ করি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্ট নিহত সকল শহীদদেরকে আজকের যে সেমিনার কজেস অব লাইটিং অ্যান্ড থান্ডার সেফটি ইস্যুজ অ্যান্ড ড্যামেজ মিনিমাইজেশন বাংলাদেশ ইতিমধ্যেই দীর্ঘ 50 বছর অতিক্রম করতে চলেছে এর মধ্যে বাংলাদেশ বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনায় আজকে সারা বিশ্বের কাছে একটি রোল মডেলে পরিণত হয়েছে আজকে আমরা যে পারি এই পারির জায়গায় এসেছি এবং সেই জায়গায় সারা বিশ্বের কাছে আজকে আমরা মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে ইনশাল্লাহ 2041 আগে আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্ন দেখার প্রেক্ষাপটে আমাদের প্রকৌশলীরা আজকের এই উন্নয়নে সহযাত্রী হিসাবে সরকারের সহযাত্রী হিসাবে কাজ করছে তাই আমি মনে করি সারা দেশে উন্নয়নের অংশীদার হিসাবে বঙ্গবন্ধু কন্যা এবং তাদের এবং বঙ্গবন্ধু কন্যার যে মন্ত্রণালয়গুলো আছে ইঞ্জিনিয়ারিং মন্ত্রণালয়গুলো সেই জায়গায় অত্যন্ত প্রশংসনীয়ভাবে কাজ করছে বলেই আজ বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে আজকের প্রবন্ধকার অনেকগুলো কথা এখানে নিয়ে এসেছেন লাইটিং অ্যান্ড থান্ডার এই জিনিসগুলো কি সেটা বলেছেন জাইগান্টিক ফিচার অফ লাইটিং সেই জিনিসগুলো অ্যাড্রেস করেছেন সেফটি ইস্যুগুলো নিয়ে এসেছেন গ্লোবাল পার্সেন্টেজ অফ লাইটিং ফ্যাটালিটিস এই জায়গাগুলো এনেছেন পাশাপাশি আমাদের দেশে কি ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জায়গাগুলো এনেছেন আর বিশেষ করে কেস স্টাডির কয়েকটা এনেছেন বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সুনামগঞ্জ আর বিশেষ করে আমি মনে করি বাংলাদেশের যে 3টি জায়গা ইন হটস্পট সেই জায়গাগুলো আসার কথা
কিভাবে ড্যামেজকে মিনিমাইজ করার কথা বলেছে সেই জায়গায়ও বলেছেন ডিজাইন এবং টেকনোলজি বিশেষ করে শেল্টারের ক্ষেত্রে এই জায়গাগুলো আমাদের ইঞ্জিনিয়ারদের অ্যাড্রেস করতে হবে কেননা আগামী দিনে যে শেল্টারগুলো হবে আমার মনে হয় এই জিনিসগুলো মাননীয় মন্ত্রী মহোদয় আছেন অবশ্যই চিন্তা করছেন এটাকে কিভাবে বহুমুখী কাজে লাগানো যায় কারণ এগুলো তো হাওয়ার বাওয়ার বিভিন্ন জায়গায় থাকবে সেই জায়গায় আমার মনে হয় শুধুমাত্র শেল্টার আর শেল্টার হিসেবে না দেখে এই জায়গায় কিভাবে এটা প্রোডাকশন খাতে নিয়ে আসা যায় সেই জায়গাগুলো আমার মনে হয় অ্যাড্রেস করার দরকার আছে আর বিশেষ করে যে সচেতনতা অ্যাওয়ারনেস যেটা উন্নত দেশগুলোর সঙ্গে আমাদের দেশের যে পার্থক্য যেহেতু বাংলাদেশও সামনে উন্নত দেশে পরিণত হচ্ছে আমরা আশাবাদী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা সেই জিনিসগুলো ওভারকাম করতে আমরা অবশ্যই সক্ষম হব কেননা আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বঙ্গবন্ধু কন্যা 65 লক্ষ কোটি টাকার বাজেট দিয়েছেন এইবার প্রায় 6 লক্ষ কোটি টাকার বাজেট দিয়েছেন এবং দিন যতই যাবে বাজেটের পরিমাণ বাড়বে আর সেই জায়গায় আমাদের প্রকৌশলীদেরকে আরো মোর ইফিশিয়েন্ট হতে কাজ করতে হবে যাতে বাজেটকে যাতে কাজে লাগানো যায় যাই হোক আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আবারও আজকের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যিনি বাংলাদেশের যে কোনো দুর্যোগ ব্যবস্থাপনায় আইলা বা বিভিন্ন ক্ষতিগ্রস্ত সময় তিনি ছুটে যান এবং বাংলাদেশের জনগণের পাশে থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করছেন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ ইঞ্জিনিয়ার আব্দুস সবুর আইবির সাবেক সফল প্রেসিডেন্ট আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঢাকা সেন্টারের ভাইস প্রেসিডেন্ট হাবিব বিন মিরাদ ভাই উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান মুসলিম উদ্দিন সম্মানিত প্রকৌশলীবৃন্দ অনুষ্ঠানের এই পর্যায়ে ক্রেস্ট প্রদানের পালা ক্রেস্ট প্রদানে সহযোগিতা করছেন ইঞ্জিনিয়ার রোজি আহমেদ আলমগীর ও প্রকৌশলী কমল কৃষ্ণ দাস অনুষ্ঠান সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক ইয়াসির আরাফাত পিএইচকে ক্রেস্ট প্রদান করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ এনামুল রহমান এমপি সম্মানিত আলোচক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজুর রহমান পিএইচকে ক্রেস্ট প্রদান করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ এনামুল রহমান এমপি সম্মানিত স্বাগত বক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাবাত হোসেন শিবলি পিএইচকে ক্রেস্ট প্রদান করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ এনামুল রহমান এমপি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামানকে ক্রেস্ট প্রদান করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ এনামুল রহমান এমপি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ এনামুল রহমান এমপি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ এনামুল রহমান এমপিকে ক্রেস্ট প্রদান করছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাবাত হোসেন শিবলি ইঞ্জিনিয়ার মোহাম্মদ
প্রিয় প্রকৌশলী বৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সর্বোচ্চ আকাঙ্ক্ষিত সময়ে সেমিনারের অনুরোধ করছি। Causes of lightning and thunder, safety issues and damage minimization. Asker ei ottonto jugupojogi bishoye seminarer sammanito sabhapati jonab engineer Mohammad Nasiruddin, chairman jontro koushol bibhag IEB. Guest of honor hisebe uposthit achen amader sokoler porichito ebong priyo engineer Mohammad Abdul Sabur, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইবির সাবেক সভাপতি। উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট আইবি ও সাবেক প্রধান প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজুর রহমান, চেয়ারম্যান অকুপেশনাল সেফটি বোর্ড অব বাংলাদেশ ও এসবিবি এবং আইবি উপদেষ্টা, আইবি উপদেষ্টা সামিত অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড এবং প্রাক্তন চেয়ারম্যান যন্ত্রকৌশল বিভাগ আইবি। আজকে কিনোট স্পিকার, যিনি অত্যন্ত সুন্দরভাবে বজ্রপাত নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেছেন, ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত, সহযোগী অধ্যাপক তড়িৎ ও ইলেকট্রনিক্যাল কৌশল বিভাগ বুয়েট ও সাধারণ সম্পাদক বৈদ্যুতিক নিরাপত্তা ফোরাম বাংলাদেশ। স্বাগত বক্তব্য রেখেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদাত হোসেন, সম্মানিত সাধারণ সম্পাদক আইবি, এবং আজকে অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেছেন ইঞ্জিনিয়ার আবু সাইদিরও, সম্পাদক যন্ত্রকৌশল বিভাগ আইবি। উপস্থিত আইবির সদস্য প্রকৌশলীগণ, আমন্ত্রিত অতিথিগণ এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সংগঠক এবং 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ যিনি দিয়েছিলেন আমাদের মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি জন্মেছিলেন বলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছি, আজকে দরিদ্র দেশ থেকে নিম্ন মধ্যমের দেশে উন্নীত হয়েছি এবং আমরা একটি উন্নত রাষ্ট্রের দিকে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। শ্রদ্ধাভরে স্মরণ করছি 30 লক্ষ শহীদদের, মুক্তিযুদ্ধের সময় যারা শাহাদত বরণ করেছেন, 2 লক্ষ মা বোনদের যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, এবং স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট সেই কালো রাত্রে ঘাতকদের হাতে শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যগণকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি 3রা নভেম্বর জেলখানায় আমাদের যে জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছিল। প্রিয় সুধীবৃন্দ, বাংলাদেশ
দুর্যোগ প্রবণ দেশ হিসেবে পৃথিবীতে পঞ্চম অবস্থানে অবস্থান করছে। আমাদের বক্তা বলেছেন যে এখানে যে দুর্যোগগুলো হয় প্রাকৃতিক আছে আবার মনুষ্য সৃষ্টি আছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা সবচেয়ে বেশি মুখোমুখি হই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙ্গন, খরা, শৈত্যপ্রবাহ, ভূমিকম্প এবং বর্তমানে আজকের যে বিষয়ে সেমিনার হচ্ছে বজ্রপাত। মনুষ্য সৃষ্টির মধ্যে আমরা দেখতে পাই অগ্নিকাণ্ড এবং ভবন ধস, পাহাড় ধস, এগুলো আমরা আমাদের দেশে দেখতে পাই। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা সবগুলোই সাথে আমরা অ্যাডাপ্টেশন বা অভিযোজন করতে সক্ষম হয়েছি। দুর্যোগে মৃত্যু আমরা একদম সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে পেরেছি, কিন্তু এখনো আমরা বজ্রপাত এবং ভূমিকম্পের জন্য উল্লেখযোগ্য তেমন কিছু করতে পারি নাই। তবে একটি আনন্দের খবর যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডটি পাস হয়েছে এবং এটা 7.5 রিক্টার স্কেলকে স্ট্যান্ডার্ড ধরে ডিজাইনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই বিএনবিসি যদি আমরা অনুসরণ করি তাহলে হয়তো আগামী দিনে ভূমিকম্পে আমাদের ভবনগুলোর ক্ষয়ক্ষতি কম হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় 50 বছর মেয়াদি বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য প্রকল্প গ্রহণ করেছেন জাপানের সাথে। জাপানের জাইকার আর্থিক ও কারিগরি সহায়তা এটা আমরা বাস্তবায়ন করব, এটার কাজ শুরু হয়েছে। বজ্রপাতকে 2016 সালে ঘূর্ণিঝড়ের দুর্যোগের আওতায় আনা হয় এবং আমরা দেখেছি যে 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রায় 2500-এর মতো মানুষ মৃত্যুবরণ করেছে বজ্রপাতে এবং এটার দিন দিনই বাড়ছে। এর কারণটা হলো ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে যে বৈশ্বিক উষ্ণতা সে কারণেই কিন্তু বজ্রপাতের সংখ্যাটা বাড়ছে। বৈজ্ঞানিকরা গবেষণা দেখেছেন যে গ্লোবাল টেম্পারেচার যদি 1 ডিগ্রি বৃদ্ধি পায় তাহলে 12% বজ্রপাত বৃদ্ধি পায়। এটাকে আমরা কমিয়ে আনতে হলে আমাদের বৈশ্বিক উষ্ণতা কমিয়ে আনতে হবে এবং সৌভাগ্যের বিষয় যে মাত্র কয়েকদিন আগেই 1 নভেম্বর থেকে 12 নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে 26তম কপ সম্মেলন হয়েছে, সেখানে আমিও উপস্থিত ছিলাম এবং কয়েকটি সাইড ইভেন্টে আমি বক্তব্য রেখেছি। সেখানে আমরা দেখেছি যে বিশ্ববাসী এবার খুব জোরালোভাবে একমত হয়েছেন বৈশ্বিক উষ্ণতা কমিয়ে আনার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলো করবেন এবং সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকা সারা বিশ্বের নেতৃবৃন্দের মধ্যে অত্যন্ত প্রশংসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত জোরালোভাবে ক্লাইমেট চেঞ্জের যে ক্ষতিকর দিকগুলো সেগুলো তুলে ধরেছেন এবং বিশ্ব নেতৃবৃন্দের কাছে বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি নিচে নামিয়ে আনার জন্য তিনি সুপারিশ করেছেন এবং প্যারিস চুক্তি অনুযায়ী গ্লোবাল ওয়ার্মিং কমে আনার জন্য যে তহবিল গঠনের কথা হয়েছিল 100 বিলিয়ন সেটাকে 500 বিলিয়ন দাবি করা হয় এবং বিশ্বের নেতৃবৃন্দ এটা সম্মতি প্রকাশ করেছে। হয়তো ধীরে ধীরে আমাদের বজ্রপাত কমে আসবে, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে বজ্রপাতে এত মৃত্যু হয়, এত তাজা প্রাণগুলো ঝরে পড়ে, আমরা শুধু সংবাদ মাধ্যমে খবর ছাপাই এবং বজ্রপাত হলে পরের দিন একটু আলোচনা করি, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ কিন্তু এ পর্যন্ত গ্রহণ করা হয় নাই। তালগাছের যে প্রকল্প সেটা খুব বেশি সফল হয় নাই, কারণ তালগাছ লাগানোর পরে পরিচর্যা সেভাবে হয় নাই, বেশিরভাগ তাল গাছ অঙ্কুরেই নষ্ট হয়ে গেছে। আমি নিজে অনেক জায়গায় দেখতে গিয়েছি, সব বেশিরভাগ জায়গায় মৃত তালগাছ দেখেছি, আর তালগাছ বড় হতে অনেক সময় লাগে, এত দীর্ঘ সময় অপেক্ষা করে ফল পেতে পেতে আমাদের অনেক মৃত্যুর ঘটনা ঘটে যাবে। সেজন্য আমরা তালগাছ থেকে বেরিয়ে এসে একেবারে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত প্রযুক্তি আমরা প্রকল্প হিসাবে গ্রহণ করেছি। আমাদের প্রকল্পের মধ্যে প্রথমে হলো যে
এখানে অনেক বলেছেন যে অ্যাওয়ারনেস বিল্ড আপ, কারণ আমরা ঘূর্ণিঝড় মোকাবেলা করেছি, যেখানে 1970 সালে ঘূর্ণিঝড়ে 12 নভেম্বর 1970 সালের 12 নভেম্বর যে গোর্কি সাইক্লোন আঘাত হয়েছিল সেখানে 10 লক্ষ লোক মারা গেছে, 30 লক্ষের মতো আহত হয়েছে, লক্ষ লক্ষ গবাদি পশু মৃত্যুবরণ করেছে, আমাদের অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর বাড়ি ধ্বংস হয়েছে। সেখান থেকেই আমরা শিক্ষা নিয়েছি, আমাদের মান জাতির পিতা আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, তিনি 1972 সালে বাংলাদেশে ফিরে এসেই সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম গঠন করেন এবং সেখান থেকে তিনি সিপিপি ভলান্টিয়ার তৈরি করেন প্রায় 20,000 এবং ঘূর্ণিঝড়ে আশ্রয় নেওয়ার জন্য উঁচু করে মাটির কেল্লা তৈরি করার নির্দেশ দেন এবং ওনার সময়ে 1974 সালের মধ্যে প্রায় 200টি মাটির কেল্লা তৈরি করা হয়েছিল, যেগুলোকে আমরা এখন ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে মুজিব কিল্লা হিসাবে আমরা নামকরণ করেছি। এছাড়া উনি আর্লি ওয়ার্নিং সিস্টেমের জন্য রাডার ব্যবস্থা, ওয়্যারলেস ব্যবস্থা, সিগন্যালিং এগুলো ব্যবস্থা করে গিয়েছিলেন এবং তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করেছিলেন এবং নিজে সরাসরি যে কোনো দুর্যোগে যারা দুর্যোগ মোকাবেলায় কাজ করে তাদের সাথে তিনি কথা বলতেন। তাদেরই একজন এখনো বেঁচে আছে, ডক্টর সাইদুর রহমান, যিনি সিপিপি ডাইরেক্টর ছিলেন। উনি ওনার বক্তব্য বলেছেন যে বঙ্গবন্ধু যে কোনো ঘূর্ণিঝড়ের সিগন্যাল দিলেই ফোন করে ওনার সাথে কথা বলতেন অথবা ওনাকে বাড়িতে ডেকে নিয়ে যেতেন, সেখানে ঘূর্ণিঝড়ের অবস্থান, গতিবেগ, আয়তন, ঘূর্ণিঝড়ের যে এগিয়ে যাওয়ার দিক সেগুলো নিয়ে আলোচনা করতেন এবং তিনি মনিটরিং করতেন, সেভাবেই কিন্তু এখন এবং উনি সিদ্ধান্ত দিতেন। এমনকি বঙ্গবন্ধু নাকি বলতেন কোন ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানবে, কোন ঘূর্ণিঝড় আঘাত হানবে না, দিক নির্দেশনা বিশ্লেষণ করে। তেমনি ভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনা যে কোনো দুর্যোগে সবসময় সজাগ থাকেন, তিনি ঘুমান না, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি জেগে থাকেন এবং আমি দায়িত্ব নেওয়ার পরে যতগুলো দুর্যোগ হয়েছে আমার সাথে সরাসরি তিনি ঘন্টায় ঘন্টায় টেলিফোন করেছেন, যতক্ষণ পর্যন্ত শেষ লোকটি আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া না হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি স্বস্তিতে থাকেন নাই এবং আমরা যখন বলেছি যে আমাদের শেল্টারে ইভাকুয়েশন করা হয়েছে জনগণকে 100% একটি লোককেও আর বাইরে রাখা হয় নাই, তখন তিনি নিশ্চিত বলছেন তাহলে এখন আমি ঘুমাতে পারি এবং বঙ্গবন্ধুর মতোই তিনিও আমাদের কাছ থেকে রিপোর্ট শুনে বলে দেন কোন ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে আঘাত হানবে, কোনটা আঘাত হানবে না এবং তার প্রত্যেকটা মতামত আমরা দেখেছি সঠিক হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগগুলো আমরা যেভাবে কমিয়েছি, বন্যা আশ্রয় কেন্দ্র করে বন্যা ক্ষয়ক্ষতি আমরা কমিয়ে আনতে পেরেছি, আমরা নদী ভাঙ্গন ঠেকানোর জন্য পানি সম্পদ মন্ত্রণালয় ভালো কাজ করছে, তারপরে আমাদের মনুষ্য সৃষ্টি দুর্যোগ যেগুলো হয় সেগুলো মোকাবেলার জন্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে অত্যন্ত শক্তিশালী করা হয়েছে, আমরা দায়িত্ব নেওয়ার পরে 220 কোটি টাকার যন্ত্রপাতি আমরা কিনে দিয়েছি, এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী 2273 কোটি টাকা যন্ত্রপাতি কেনার জন্য একনেকে অনুমোদন দিয়েছেন এবং তার মধ্যে থেকে আমরা ইতিমধ্যে 150 কোটি টাকা পেয়েছি, সেটা দিয়ে আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন লেডার ক্রয়ের প্রক্রিয়া শুরু করেছি এবং বাকি টাকা আসলে আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর জন্য আমরা কাজ করে যাব। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম বজ্রপাত, এই বজ্রপাতের আমরা 3টা ধাপে মোকাবেলা করার জন্য আমরা একটা প্রকল্প গ্রহণ করেছি, সেটা এখন মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন অপেক্ষায় আছে, সে অনুমোদন পেলে আমরা কাজে নামব। প্রথম ধাপ হলো যে ঘূর্ণিঝড়ে যেমন আমরা আর্লি ওয়ার্নিং দিয়ে মানুষকে শেল্টারে নিয়ে আমরা তাদেরকে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে পেরেছি, তেমনি বজ্রপাতও আমরা আর্লি ওয়ার্নিং দেওয়ার ব্যবস্থা করেছি। আর্লি ওয়ার্নিংটা কখন দিব, যে যখন কালো মেঘ কালো হবে, কালো মেঘে থেকেই বজ্রপাতের সৃষ্টি বেশি হয় এবং মেঘ যখন গুরু গুরু ডাক দিবে, আপনার সবাই গুরু গুরু ডাকের সাথে পরিচিত, এই গুরু গুরু ডাক দেওয়া মানে হলো মেঘমন্ডলের ভিতরে পজিটিভ নেগেটিভ আয়ন সৃষ্টির চার্জ তৈরি হয় এবং এই চার্জ তৈরির পরে নেগেটিভ পজিটিভ একত্রিত হয়ে বিদ্যুৎ তৈরি করে এবং সেই বিদ্যুৎটা তিন দিকে তারা চলাচল করে, একটা হলো
cloud to sky, আরটলো ইন বিটুইন ক্লাউড, আরটলো ক্লাউড টু গ্রাউন্ড। এই ক্লাউড টু গ্রাউন্ডটার জন্য মানুষ মৃত্যুবরণ করে। সেজন্য আমরা আমাদের ওয়ার্নিং এর জন্য যে সমস্ত সচেতনমূলক কথা আমরা লিখেছি তার মধ্যে প্রথম কথাটাই হলো আকাশে কালো মেঘ দেখলে এবং গুরু গুরু আওয়াজ হলে আপনারা নিরাপদ আশ্রয়ে যাবেন, এবং মেঘ দেখলে ঘর থেকে বের হবেন না, মেঘের সময় কোনো গাছতলায় বা ইলেকট্রিক খুঁটির নিচে আশ্রয় গ্রহণ করবেন না। এই ধরনের আমরা অনেকগুলো আজকে এই প্রেজেন্টেশনে দেখানো হয়েছে সেগুলো সচেতন করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। দ্বিতীয়টা হলো ঘূর্ণিঝড় জন্য যেমন আমরা আর্লি ওয়ার্নিং দেব, সেরকম আর্লি ওয়ার্নিং ডিভাইস বসিয়ে আমরা 723টি আর্লি ওয়ার্নিং সেন্টার বসার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। একটি আর্লি ওয়ার্নিং সিস্টেম 10 মাইল রেডিয়াসে ওয়ার্নিং দিতে পারবে। সেই হিসাব করে আমরা বজ্রপাত প্রবণ যে এরিয়াগুলো আছে, বিশেষ করে হাওর অঞ্চল, বাউর অঞ্চল, বিল, জলাশয়, খোলা মাঠ, কৃষি জমি যেগুলো আছে সেগুলোকে ক্যালকুলেট করে আমরা 723টি বজ্রপাত ওয়ার্নিং সেন্টার আমরা করার পরিকল্পনা গ্রহণ করেছি। এবং একই সাথে সেই ওয়ার্নিং আজকে আপনারা বিভিন্ন মেথড বলেছেন কিভাবে ডিসিমিনেট করা যাবে জনগণের মাঝে, সেগুলো আমরা ব্যবস্থা নিয়েছি। এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা অ্যাপ তৈরি করব, সে অ্যাপের মাধ্যমে রিজনাল সিগন্যালগুলো আমরা দিব, আর যে উপজেলায় যে ইউনিয়নে বজ্রপাতের সম্ভাবনা আছে আমরা ঠিক সেই ইউনিয়নবাসীর কাছে মোবাইল ফোনের মাধ্যমে আমরা মেসেজটা দিয়ে দিব। এবং মেঘের যে গুরু গুরু ডাক, সেই ডাক থেকে বজ্রপাত হতে সময় লাগে 40 মিনিট, এবং এই 40 মিনিটের আগে আমরা সিগন্যালটা দেওয়ার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এবং এই 40 মিনিটের মধ্যে যাতে নিরাপদ আশ্রয়ে যেতে পারে সেজন্য আমরা আশ্রয় কেন্দ্র উইথ লাইটনিং শেল্টার এটা করার পরিকল্পনা গ্রহণ করেছি। আশ্রয় কেন্দ্র আমরা আরসিসি ঢালাই দিয়েই আমরা করবো, ছাদ দিয়ে, এবং সেখানে ব্রিক ওয়াল দিয়ে ফেন্সিং থাকবে, তার ভিতরে বসার জায়গা থাকবে, পানির ব্যবস্থা থাকবে, টয়লেটের ব্যবস্থা থাকবে। এবং এই আশ্রয় কেন্দ্রগুলো আপনারা বলছেন যাতে মাল্টিপারপাস হয়, আমরাও মাল্টিপারপাস উদ্দেশ্য রেখেছি যে কৃষকরা বা মৎস্যজীবীরা তাদের সকালের নাস্তা, দুপুরের খাবার সেখানে খেতে পারবে, বৃষ্টি বা শিলা বৃষ্টির সময় তারা সেখানে আশ্রয় নিতে পারবে এবং তারা বিশ্রামও করতে পারবে সারা বছর। এই এগুলো আমরা পরিকল্পনা পরিপূর্ণ করেছি, প্রজেক্ট প্রোফাইল তৈরি হয়েছে, সামারি তৈরি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মৌখিকভাবে কথা বলেছি, তিনি সামারি পাঠাতে বলেছেন, পাঠালে তিনি অনুমোদন দেওয়ার পরে আমরা কাজ করব। এখন আজকে সেমিনার থেকে যে জিনিসটা, যে দাবিটা আপনাদের এসছে যে আপনারা এখানে কন্ট্রিবিউট করতে চান, আমি মনে করি যে তাহলে সাইক্লোন লাইটনিং শেল্টার যেগুলো হবে সেগুলোকে 100% সেফ করার জন্য আপনারা আমাদেরকে একটা আপনাদের সকলের মতামতের ভিত্তিতে একটা প্ল্যানিং দিবেন বা পরিকল্পনা দিবেন বা একটা একটা ডিজাইন দিবেন, এবং খুব দ্রুতই দিতে হবে যেহেতু আগামী 7 দিন মধ্যে এটা মানে প্রধানমন্ত্রী কার্যালয়ে যাবে। আপনারা যদি বলেন আমি হয়তো আরো 1 সপ্তাহ ধরে রাখবো, আপনাদের ডিজাইনটা পেলে সেটা ইনক্লুড করে তারপরে আমরা এটা পাস করার জন্য আমরা প্রেরণ করব। আমরা আশা করি যে আমি এর আগেও কয়েকটি সায়েন্টিফিক সেমিনার করেছি, সেমিনার করে সেখানে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে আমরা এই 3 ধাপে পরিকল্পনা গ্রহণ করেছি, আর্লি ওয়ার্নিং সিস্টেম, ডেভেলপমেন্ট অফ আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং অ্যাওয়ারনেস, আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং লাইটনিং শেল্টার উইথ লাইটনিং অ্যারেস্টার। আমরা প্রত্যেকটা শেল্টারে লাইটনিং অ্যারেস্টার রাখবো এবং সেই ব্যাপারেও বিভিন্ন দেশে, বিশেষ করে স্পেন এখানে খুব ডেভেলপ করছে, স্পেনের প্রডিউসারদের সাথে আমরা আলাপ করেছি, এরপরে আরও আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা অফার পেয়েছি, সবার সাথে আলোচনা করে কোয়ালিটি এবং কম্পিটিটিভ প্রাইস বিবেচনায় আমরা নির্ধারণ করব কোন লাইটিং অ্যারেস্টারগুলো আমরা লাগাবো। তবে আমরা বেশি গুরুত্ব দিয়েছি হোমমেড লাইটিং অ্যারেস্টার, কারণ বাইরের একটা লাইটিং অ্যারেস্টার মাত্র 90 স্কোয়ার মিটারের মূল্য পড়ে 7.5 থেকে 8.5 লক্ষ টাকা, সেখানে আমরা যদি লোকাল প্রযুক্তি তৈরি করতে পারি, আমরা আরও কয়েকটি সেমিনার আমাদেরকে অনেকেই তৈরি করে দেখেছেন, 20 থেকে 30 হাজার টাকা খরচ হয়, তা আমরা দেশীয় কারিগরি দেশীয় টেকনোলজিকে আমরা ইনভাইট করব যাতে আমরা বেশি বেশি লাইটিং অ্যারেস্টার ব্যবহার করতে পারি এবং আমাদের দেশীয় প্রযুক্তি যাতে
উন্নয়ন ঘটে। তো আমি আজকে আর কথা বাড়াবো না, আপনার যন্ত্রকৌশল বিভাগ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাংলাদেশকে ধন্যবাদ জানাই যে আমি অনেকদিন থেকে চাচ্ছিলাম যে এটার উপর আলোচনা হোক, সেমিনার হোক, সবাই এগিয়ে আসুক। কারণ এবার যে সুনামগঞ্জ রাজশাহী চাপাইনবাবগঞ্জে 17 জন একটা পরিবার বরযাত্রী হিসেবে মৃত্যুবরণ করছে, এটাকে আসলে মেনে নেওয়া যায় না। এটা অনেক আমি আমি সেই পরিবারের যারা আহত হয়েছে বেঁচে আছে তাদেরকে নিয়ে আসছিলাম, তাদের অভিভাবকদের নিয়ে আসছিলাম, তাদের মুখে তা সেই বর্ণনা শুনেছি। কি হৃদয় বিদারক ঘটনা, কি ভয়ঙ্কর বজ্রপাতের মৃত্যু এবং যারা আহত হয়েছে তাদের যে বর্তমান অবস্থা, এটা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদেরকে এখন আর বসে থাকা যাবে না, এখনই কাজ করতে হবে, আজ থেকে কাজ করতে হবে। সেই থেকে আমি কাজ করছি এবং আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছে গেছি। আজকের আপনাদের এই সম্মেলনের মধ্যে দিয়ে আমাকে এটা আরো বেশি উৎসাহিত করলো যে, এবং আমি অত্যন্ত খুশি যে আমার দেশের প্রকৌশলীরাও এই ব্যাপারে তারা তাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে, তারা রিয়েলাইজ করতে পেরেছে, তারা একটা তাগিদ অনুভব করেছে যে বজ্রপাত মোকাবেলায় বজ্রপাতের মৃত্যু কমে আনার জন্য একটা কিছু করতে হবে। সেই প্রেক্ষাপটে আজকের এই সেমিনার, এবং এই সেমিনার থেকে যে কিনোট স্পিকার যে প্রেজেন্ট করলেন সেটাকে আরেকটু রিভাইজ এবং করতে হবে আমার মনে হয় অনেকগুলো জায়গায়। কারণ ওখানে অনেক কিছু আছে যেগুলো অ্যাকসেপ্ট করা যাবে না, যে জিনিসগুলো অ্যাকসেপ্ট করা যাবে সেটা কংক্রিট করে আপনারা দ্রুত আমাদের মন্ত্রণালয়ে আপনাদের সুপারিশটা জমা দিবেন, তাহলে আমরা আশা করি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরো বেশি নিখুঁত হবে, ত্রুটিহীন হবে এবং শক্তিশালী হবে। আমি আবারও আপনাদের সহযোগিতা কামনা করে এবং আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুল রহমান এমপি আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত অতিথি, আজকের অনুষ্ঠানে এই পর্যায়ে আজকের আমন্ত্রিত অতিথিদেরকে সম্মানিত উপস্থিতিকে ধন্যবাদ জ্ঞাপন করবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আহসান বিন বাশার। প্রকৌশলী আহসান বিন বাশার রিপন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন আইবি কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে এই পর্যায়ে প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তুষারজীবীদের গর্ব ডক্টর এনামুল রহমান এমপি মহোদয়কে। আসলে আমরা যখন নাকি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের পক্ষ থেকে স্যারের সাথে যোগাযোগ করি সেমিনারের ব্যাপারে, বজ্রপাতের ব্যাপারে সেমিনার হতে শুনে স্যার খুবই অ্যাপ্রিসিয়েট করেছিলেন আমাদেরকে, এবং স্যার আমাদেরকে বলেছেন এই ব্যাপারে যত বেশি মানুষ শেয়ারিং হবে মানুষ তত বেশি এই ব্যাপারে আরো সচেতন হবে, অনেক মৃত্যু অযাচিত মৃত্যুকে অ্যাভয়েড করা যাবে। স্যার অর্থিত ব্যস্ততার মধ্যে শারীরিকভাবে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, স্যারকে কৃতজ্ঞতা জানাই। আমরা স্যারের উত্তরোত্তর সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করি। আরো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের সেমিনারের গেস্ট অফ অনার প্রকৌশলীদের গর্ব, 100,000 প্রকৌশলীদের অভিভাবক, প্রকৌশলীদের অভিসংবাদিত নেতা, আধুনিক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের রূপকার, সাবেক সফল প্রেসিডেন্ট অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি রোগ জমা সাহেব উপস্থাপন করেছেন আমাদের সামনে, আমরা ওনার উপস্থাপনা থেকে অনেক কিছু শিখতে পেরেছি। কৃতজ্ঞতা জানাই প্রকৌশলী হাফিজুর রহমান স্যারকে, উনি অকুপেশনাল সেফটি বোর্ডের চেয়ারম্যান এবং আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সাবেক চেয়ারম্যান।
সর্বোপরি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের অডিয়েন্সকে। আপনাদের সবার উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে। আশা করি আগামী দিনে আমাদের অন্যান্য সেমিনারগুলোতেও আপনারা এইভাবে আমাদের সাথে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহ দেবেন, আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা জোগাবেন। ধন্যবাদ এবং দেখানো করুন জন্য ইন্ডিয়ানের টিমকে, আমার চেয়ারম্যানকে, আমার সম্পাদক মহোদয়কে। আমরা সবাই একটা টিমের হিসেবে চেষ্টা করেছি একটা সেমিনার আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। কোনো ভুলভ্রান্ত হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন, আমাদের সাথে থাকবেন, মেকানিকের সাথে থাকবেন। সর্বশেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক প্রকৌশলীদের। স্বাগতম। সেমিনারের এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য আমাদের জনপ্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরুদ্দিনকে বিশেষভাবে অনুরোধ করছি। ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরুদ্দিন, চেয়ারম্যান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গর্ব জয় এর মাত্র এক পক্ষকাল পরে বিজয়ের মাস ডিসেম্বর সমাগত, নিশ্চয়ই জয় করব। কারণ আজকের প্রধান অতিথি বলেছেন দরকার ছিল, সে আয়োজন আমরা করতে পেরেছি, ওই জন্য ধন্যবাদ করছি, তাদের সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কজেস অফ লাইটিং এন্ড থান্ডার সেফটি ইস্যুজ এন্ড ড্যামেজ মিনিমাইজেশন শীর্ষক এই সেমিনারে উপস্থিত প্রধান অতিথি যিনি দেশবরেণ্য নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী মানবতার জননী শেখ হাসিনা অত্যন্ত আস্থা মহাজন, যিনি আমার মাননীয় প্রধানমন্ত্রী যেমন মানবতার জননী, আমি তাকে বলবো মানবতার দৃষ্টান্ত। আমাদের সেই মহামানব স্বপ্নের পুরুষ আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে এখানে আসন অলঙ্কৃত করেছেন। তিনি হচ্ছেন মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ এনামুর রহমান এমপি। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশের লক্ষাধিক প্রকৌশলীর স্বপ্নপুরুষ কিংবদন্তি অভিভাবক, যিনি এই আজকের যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আধুনিক ইনস্টিটিউশনের স্বপ্নপুরুষ প্রবক্তা এবং প্রতিষ্ঠাতা। আমি বলব এই কারণে যে ওনার কারণে আজকে এমডিএ আবার হবে, আমরা এমনি একটা প্রোগ্রাম করতে পেরে করতে সফল হয়েছি। যিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সদ্য সাবেক সফল প্রেসিডেন্ট, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আস্থা ভাজন, আমার ভাইস চেয়ারম্যান বলেছে, আমিও বলবো, আমাকে বলতে হবে, মেঘলা দাউদকান্দির কৃতি পুরুষ স্বপ্নের পুরুষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুত। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমার অত্যন্ত শ্রদ্ধা রাজন, যিনি আমাকে তার বক্তব্য শুরুতেই বলেছেন আইবিতে চেয়ারম্যান একজনে, সেটা ইঞ্জিনিয়ার নাসির। আমি তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, উনি আমাকে হৃদয়কে উপলব্ধি করেন। তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার শীর্ষ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট সাবেক প্রধান প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সেমিনারের কিনোট স্পিকার, মূল প্রবন্ধকার ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত পিঞ্চ, সহযোগী অধ্যাপক তড়িৎ ইলেকট্রনিক কৌশল বিভাগ বুয়েট ও সাধারণ সম্পাদক বৈদ্যুতিক নিরাপত্তা ফোরাম বাংলাদেশ। উপস্থিত আছেন আজকের এই সেমিনারের প্রধান সম্মানিত প্রধান আলোচক, সম্মানিত আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজুর রহমান পিঞ্চ, চেয়ারম্যান অকুপেশন সেফটি বোর্ড অব বাংলাদেশ আইবি, উপদেষ্টা সামিত ওয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড ও সাবেক চেয়ারম্যান যন্ত্রকৌশল বিভাগ আইবি। আমাদের মাঝে উপস্থিত আছে, মঞ্চে উপস্থিত আছেন আমার আর এক শ্রদ্ধাভাজন নেতা ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ভাইস প্রেসিডেন্ট অ্যাডমিন অ্যান্ড ফিলাজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ ও যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ। মঞ্চে উপস্থিত আছে আমার আর এক স্নেহ ধন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ার এবং বুয়েট ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুর।
এতক্ষণ ছিল সম্ভবত ওরা বের হয়ে গেছে তো অবশ্যই সরি ফর দ্যাট আমি একজন নাম বলতে ভুলে গেছি যিনি আজকে বিশেষ অতিথি হিসাবে আসন অলংকৃত করার কথা ছিল আমাদের ইঞ্জিনিয়ার শ্রী বাংলাদেশের অভিভাবক তো সাবেক চেয়ারম্যান রাজীব ইঞ্জিনিয়ার নিরুহুদা আমার শ্রদ্ধা রাজন উনি অবশ্য আজকে থাকার কথা ছিল ওনার এক পরম আত্মীয় মৃত্যুবরণ করা উনি আমাকে বলেছে সকল বার আসলে আমি চলে যাচ্ছি তবে তিনি আমার তরফ থেকে প্রধান অতিথি গেস্ট অফ অনার এবং অন্যান্য যারা অতি দূরে থাকবে তাদেরকে আমার শুভেচ্ছা জানাবে আমি ওনার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তো মঞ্চে আরো উপস্থিত আছে আমার ডান হাত বামাদি বলতে পারি আমার মেঘালয় ডিভিশনের ভাইস চেয়ারম্যান মহাসম্মিন বাসা রিপন আমার পাশে মঞ্চে উপস্থিত আছে আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমার আর একটা হাত ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আবু সাইদ হিরো সেক্রেটারি মেঘালয় ডিভিশন মঞ্চের সামনে উপস্থিত আছে একটু এখানে ছিল আমার আর এক স্নেহদন্য এইচএজিএচ এসএনডব্লিউ ইঞ্জিনিয়ার প্রতীক কুমার ঘোষ এটা ছিল এখানে বসা ছিল তো আমার সামনে আজকের এই সেমিনারে উপস্থিত আছেন আমার আর এক শ্রদ্ধাভাজন ইঞ্জিনিয়ার মুস্তিমুদ্দিন ভাইস চেয়ারম্যান ঢাকা সেন্টার ইঞ্জিনিয়ার বাংলাদেশ ও আরো আছে আরো আছে হাবিব হ্যাঁ হাবিব আহমেদ মিয়া হাবিব আহমেদ হালিম মুরাদ ভাইস চেয়ারম্যান ঢাকা সেন্টার ইঞ্জিনিয়ার বাংলাদেশ আমার সামনে উপস্থিত আছেন আমার এক অগ্রজ প্রকৌশলী যিনি স্বনিয়োজিত প্রকৌশলী তার জায়গায় যিনি অত্যন্ত প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সহসভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আনোয়ার ভাই আমার সামনে উপস্থিত আছেন আর একজন অগ্রজ প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এবং সাবেক ডিজি ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী আহমেদ উনি আমার সামনে উপস্থিত আছেন তো আমার সামনে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক সাবেক এইচএজিএইচ এবং সাবেক ভাইস চেয়ারম্যান ঢাকা সেন্টার তো আরো উপস্থিত আছে অন্য অন্য প্রকৌশলী বৃন্দ উপস্থিত আছে সেন্ট্রাল অন্য অন্য কাউন্সিল মেম্বাররা এবং উপস্থিত বিভিন্ন মিডিয়ার ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা ও উপস্থিত শ্রোতৃবৃন্দ এই সেমিনারে আপনারা উপস্থিত থাকে এবং সেমিনারকে সাফল্যমণ্ডিত করার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ইঞ্জিনিয়ার সিলেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রাণভাবে অভিনন্দন এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা যাই হোক আসলে যে কোনো অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখার কিছুই থাকে না যেহেতু বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত প্রধান অতিথি পর্যন্ত বক্তব্যের বলা শেষ আমার কাজ শুধু জাস্ট স্ক্রিন টানা সবার সভাপতি ঘোষণা করা তারপর আমি আমার বক্তব্য শুরু দিই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি যা পরিচালক আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এই জাতির মাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব আমি স্মরণ করছি এই সমস্ত শহীদ মুক্তিযোদ্ধাদের ওই সমস্ত অকৃতভাবে সৈনিকদের যাদের বুকে রক্ত দিয়ে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশের আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আমি শুধু আজকের প্রধান অতিথিকে আহ্বান করব যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন 2021-2030-2041 বাস্তবায়নের লক্ষ্যে আপনি হবেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন সারথি আর আমরা যারা ইঞ্জিনিয়ার আছি আমরা যারা উন্নয়নের যারা অগ্রসৈনিক আমরা আপনাকে কথা দিতে পারি আমরা আজকের এই উন্নয়নের অগ্রযাত্রা আমরা থাকবো মহাসারথি এবং নিশ্চিত করব আগামী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা সমৃদ্ধ উন্নত
বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা থাকব সর্বোচ্চই মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগী হিসেবে থাকব এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল পর্যায়ে নেতৃবৃন্দ প্রধান অতিথি গোস্তাবনার বিশেষ অতিথি উপস্থিত আছেন তাদেরকে আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদের কৃতজ্ঞ জানাই আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এবং আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি।